আপনাদের 1 ঘন্টাই সময় হয়নি, সবগুলো ভিডিও মিলে তো 1 ঘন্টাও হবে না মনে হয়। জি ভাই, 1 ঘন্টা হবে না। এই সময়টা যদি না হয় তাহলে ফ্রিল্যান্সিং করে কি দরকার? হাতে অফ ডে ছিল আমাদের একদিন। আসসালামু আলাইকুম। বিষয়টা এমনও না, ওয়ালাইকুম সালাম, যে হচ্ছে অফ ডে জন্য আমরা সারাদিন ঘুরে বেড়াইছি, আমি নিজেই ঘুরে বেড়াইছি, এটা অবশ্য ঠিক। তারপরে 1 ঘন্টা সময় বের করা মনে হয় খুব ইজি একটা বিষয়। অবশ্যই তুষার ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই আল্লাহর রহমতে কি পাবলিশ হয়ে গেছে দুইটাই? আচ্ছা, অ্যাড ম্যানেজারের কি অবস্থা সেটা এখন বলেন। অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার, ভাই ওই দিন ভাই ওই তাজ ভাই বুঝাই দিছিল, তারপর আর বুঝেন নাই বা দেখার সময় হয় নাই। তাজ ভাই দেখা দেওয়ার পর তাজ ভাই দেখাই দেওয়ার পর ভাই বলছিল বেসিকটা শুধু করাইছে, আমি এই জন্য আর পরে আর দেখি নাই কিছু। ইউটিউবে লিংক দেওয়া হয়েছিল, এটা জানেন আপনি? দেখার জন্য জি ভাই, এটা জানেন, জি ভাই দেখছেন না ভাই, কেন ভাই এখনই দেখতেছি। এখন দেখে তো কোনো লাভ হবে না, কোনো বেনিফিট হবে না। আপনাদের অপডেট ছিল যেন আপনারা মানে লাইনচ্যুত না হয়ে যান, সেই জন্য কিন্তু আমি ভিডিও লিঙ্ক গুলো দিলাম, যে একটু দেখে অ্যাডভান্স হয়ে নেন, তাহলে ক্লাসে বুঝাইতে সুবিধা হবে, বুঝতে আপনাদের সুবিধা হবে। এখন ঘুরে ফিরে যদি সেই ক্লাসের আশাতেই থাকেন তাহলে বেনিফিট কি হবে? ক্লাস তো একটা নির্দিষ্ট সময়, তারপরে আমি বের করে জানো আপনাদের এক্সট্রা ভাবে কিছু সময় দেওয়া যায় কিনা, এক্সট্রা ভাবে সময় দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু ঘুরে ফিরে আপনারা যদি সেই গন্ডির মধ্যে থাকেন, ক্লাসের ভরসাতেই থাকেন, তাহলে আগাই যাবেন কিভাবে? আচ্ছা আপনারা একটু করেন, আমি সময় দিচ্ছি 20 মিনিটে, এই 20 মিনিটের মধ্যে দেখে নেন আপনারা। আর যারা দেখবেন না, যদি ডিসকাস করতে চান, সেক্ষেত্রে তাজ ভাই আছে। তাজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা তাজ ভাই আপনাদের সবাইকে হেল্প করবে, তাই তাজ ভাই স্ক্রিনটা শেয়ার করেন, শেয়ার করে আপনি কতটুকু বুঝতে পারছেন ততটুকুই আলোচনা করেন। ঠিক আছে, আচ্ছা আর সজল ভাই সবাইরে মেনশন দেন তো গ্রুপে। ভাই দিলাম তো মাত্র। ও আচ্ছা দিছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারের ইন্টারফেস বা ইউজার ইন্টারফেস, আমরা এখান থেকে কাজ শুরু করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি চাই ক্যাম্পেন একটা রান করব বা আমার ক্লায়েন্টসদের কোনো ক্যাম্পেন রান করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। ভাই দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে আসবো, লোডিং ক্রিয়েট একটু সময় নিবে কারণ এই সার্ভারটা একটু প্রেশার বেশি নেয়। আচ্ছা এই এই টপিকগুলো সম্পর্কে কি আমাদের কারো আইডিয়া আছে কোনটা কি জিনিস? জি ভাই হালকা পাতলা আছে আছে। আচ্ছা এগুলো সবই হচ্ছে ইয়ার ব্র্যান্ডিং বা অ্যাডভার্টাইজমেন্টের অপশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি, কেউ একটু খুব সংক্ষেপে বলেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা হচ্ছে মানে নতুন কোন প্রোডাক্ট বাজারে ছাড়ার জন্য বা কোন ব্র্যান্ড নতুন আসতেছে তাদের প্রোডাক্ট নিয়ে, তো ওই ক্ষেত্রে ক্যাম্পেইন শুরু করতে গেলে এই ক্রিয়েট ক্যাম্পেইনে যায়
ব্র্যান্ড অ্যাওয়ারনেস টা আচ্ছা দিতে হবে, সেক্ষেত্রে আমি মানে কোনো চুজ করতে সেল হবে। চাচ্ছি না, কোনো মার্কেট রিচ চাচ্ছি না, আমি চাচ্ছি আমার ব্র্যান্ডটা সম্পর্কে মানুষজন জানুক। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। আচ্ছা, তাহলে রিচ কি? রিচ হচ্ছে কোন মানে পোস্ট বা আর্টিকেল এই টাইপ কিছু হচ্ছে আমি মানে সোজা কথা হচ্ছে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি সেটা মানুষ পার্টিকুলার পর্যন্ত পৌঁছায় দেওয়া একটা পোস্ট, পোস্ট এই তো? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, এটা লাগবে। ঠিক আছে, ট্রাফিক কি জিনিস কে বলতে পারবে তাড়াতাড়ি, সময় কম আমাদের কাছে। ট্রাফিক, ট্রাফিক, ট্রাফিক জেনারেট আমি কখন করব? ট্রাফিক জেনারেট করব হলো যে আমার আমার প্রোডাক্ট বা পোস্টটি যখন আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছায় দিতে হবে তখন আমরা এই ট্রাফিক। না, আমি যখন একটা পার্টিকুলার ভাই নিজস্ব ওয়েবসাইটে ওই ক্লায়েন্টকে নিয়ে আসে কি ট্রাফিক করি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তো আমরা ট্রাফিক কি, মানে আমরা সংক্ষিপ্ত ভাবে জানছি। হ্যাঁ, তারপরে আমরা আসি এনগেজমেন্ট, এনগেজমেন্ট নিয়ে কিন্তু আমরা কাজ করছি, প্র্যাকটিস করাইছে। এনগেজমেন্ট কি? লাইক কমেন্ট, লাইক কমেন্ট, শেয়ার, এনগেজমেন্ট। আচ্ছা, কোনো ক্লায়েন্টে আমার পেজে বা আমার পার্টিকুলার যে বিজ্ঞাপনটা দিচ্ছি সেটাতে এনগেজ করা, মেসেজ দেওয়া হোক যাই হোক, তাই তো? আচ্ছা, অ্যাপ ইনস্টলার কি? কোনো একটা অ্যাপ যদি আসে সেইটা ইনস্টল করার জন্য যে আমরা বিজ্ঞাপনটা দিব, যে একটা মানুষ ইনস্টল করতে যাবে সেটাকে আমরা বলবো অ্যাপ ইনস্টলার। ঠিক আছে, ভিডিও ভিউ, এটা আমরা সবাই খুব ভালো মতো জানি কি জিনিস, এটা আর বললাম না। ঠিক আছে, ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য। এরপরে আছে লিড জেনারেশন, কে বলতে পারবে লিড জেনারেশন কি তাড়াতাড়ি? লিড জেনারেশন হচ্ছে মানে কোন ডাটা কালেক্ট বা কোন ইনফরমেশন দেই, বুঝা যায়? এক কথায় ডাটা কালেক্ট, ডাটা কালেক্ট। আচ্ছা ঠিক আছে, সহজ হয়ে গেল। মেসেজ, এটা এটা দিয়ে কি কাজ করব আমরা? মেসেজ, এটা ভাই আমাদের প্রোডাক্ট সম্পর্কে একজন জানতে চাইতে পারে, এটা শুধু মেসেজে না, আমাদের হোয়াটসঅ্যাপ আরো মানে হোয়াটসঅ্যাপ মেসেজ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে গেছে। না, আমি চাচ্ছি আমার পেজে যাতে মেসেজের ইনক্রিমেন্ট হয়। ফেসবুক পেজে একটা মেসেজ বাটন থাকবে, সেখানে মেসেজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, কনভার্সন, কনভার্সনটা জানালা ভাই। ক্যাটালগের মতোই একটা ক্যাটালগ থাকবে, সেখান থেকে সেল ইনক্রিজ করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা আগাই, সময় কম আমাদের কাছে। মোটামুটি একটা আইডিয়া তো পাইলাম। ঠিক আছে, কন্টিনিউতে যাই, এনগেজমেন্ট আসছি আমরা, এনগেজমেন্ট ক্যাম্পেইনটা নিয়ে আমরা এখন প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, কন্টিনিউতে গেলাম। আর এই পেজটা স্লোই হবে, কেউ কমপ্লেন দিয়েন না, এটা অনেক লোড নেয়। ঠিক আছে, আচ্ছা আমরা এই পেজ আসলাম, বেসিক কাজটা আমরা এই পেজটাইতেই পাবো অনেক কিছু। আমরা নিউ একটা ক্যাম্পেইনের নাম দিলাম, এখানে আমরা ক্যাম্পেইনের নাম দিব আমার ক্লায়েন্টের নাম অনুযায়ী। মনে করো আমি ক্যাম্পেইনের নাম দিচ্ছি হচ্ছে এনগেজমেন্ট পোস্ট, তো নতুন একটা কিছু আসছে, মনে করো নতুন কোনো সফট ড্রিঙ্ক, কোকা কোলার মতো, আমরা এটার বিজ্ঞাপনটা করতে যাচ্ছি, এনগেজমেন্ট বাড়াইতে যাচ্ছি। আচ্ছা, স্পেশাল ক্যাটাগরিতে আমরা আপাতত কাজ করবো না, কারণ এইটার অনেক ইস্যুস আছে, এটা পলিটিক্যাল, এই যে ইস্যুস আছে ইলেকট্রনিক্স পলিটিক্স এই ক্ষেত্রে, পোস্টগুলোর ক্ষেত্রে আমরা এই কাজটা করব। এরপর আমরা দিব ক্যাম্পেইন ডিটেল। এখন অকশনটা কি এটাকে বলতে হবে, এটা নিয়ে আমার নিজের একটু কনফিউশন আছে। এটা ভাই, হ্যাঁ তাজ ভাই বলো। তুষার ভাই তো বেসিক আলোচনা করতে বলছে, আর আমরা তো এগুলা দেখছি ভিডিওতে মেবি। হুম হুম, এই অংশটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমিও বেসিক জিনিসটাই দেখাই দিচ্ছি। আমরা পে ক্যাম্পেইনের নাম দিব, এটা তো শিওর আমরা, এটা তো কোনো অবজেকশন নাই কারো। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক এখানে অনেক কিছু আমরা বুঝতে পারছি ভিডিও দেখে, কিন্তু আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে এবি টেস্ট, এবি টেস্ট হচ্ছে যে এ ক্যাম্পেইন পলিসি কাজ করতেছে আমার বি, মনে করে একাধিক পলিসি যখন চলে তখন আমরা এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন হলো, ক্যাম্পেইনের যে বাজেটটা থাকবে সেটা কিভাবে স্পেন্ড হবে এটা ঠিক করে দাও। আমরা তাহলে নেক্সট গেলাম, তাহলে এই পেজ থেকে আমরা বেসিকে পেলাম, শুধু নাম ঠিক করলাম ক্যাম্পেইনের। ওকে, এরপর আসতেছে হচ্ছে অ্যাড সেট নেম। এখানে সেট নেম থেকে আমরা কিন্তু অনেক সেটিংসে যাইতে পারি। হ্যাঁ, অডিয়েন্স ইন্টারফেস অনুযায়ী আমরা কাজ করব। এই এই পেজটাতে আমরা কাজ করব মোটামুটি হচ্ছে ওই অডিয়েন্স ইনসাইডের ডাটাগুলো দিয়ে আমরা এখানে কাজ করব। ঠিক আছে, যেমনি আমি প্রতিদিন কত ডেইলি বাজেটে কত দিতে পারি, আমার $11 সেট করা আছে, আমি $5 $1 দিতে পারি, সেই ক্ষেত্রে আমি একটা বাজেট সেট করে দিব। এটা হচ্ছে স্টার্ট ডেট, কবে থেকে শুরু হবে, কয়টার থেকে শুরু হবে, এটা হচ্ছে এন্ড অপশন, কবে শেষ হয়ে যাবে। আর এই পাশে আসলে, ডান পাশে আসলে আমরা দেখতে পারি হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট কত আসবে, রিচ, এইটাই হচ্ছে রিচ, যে কতজন অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আর পোস্ট এঙ্গেজমেন্ট আশা করা যাচ্ছে কতজন এঙ্গেজমেন্ট, কতজন অডিয়েন্সের কাছে যাওয়ার পর তারা এখানে ক্লিক করবে বা কাজটা করবে, এটার একটা এস্টিমেট আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এরপর আসতেছে অডিয়েন্স, এই ফিল্ডটা ইম্পর্টেন্ট, এটা পুরোটাই আমরা বেস করে কাজ করবো হচ্ছে আমাদের
ফেসবুক অডিয়েন্স ইনসাইডার ইনসাইট থেকে, ঠিক আছে? যেমন কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারি, অডিয়েন্সের প্রেফারেন্সটা আমরা এখানে দিব, কী ধরনের অডিয়েন্স আমার থাকবে। তারপর আছে লোকেশন চেঞ্জ করে দিতে পারি আমরা, আমরা এজ গ্রুপ সেট করব, আমরা ম্যান টার্গেট করছি না ওমেন টার্গেট করছি কাজ করব। হ্যালো তাজ ভাই, হ্যাঁ বলো ভাই। উপরে যান দেখাই, উপরে কত এই যে অডিয়েন্সটা, ওই নিচে অডিয়েন্সটা, হুম এই যে কি কাস্টম অডিয়েন্স, এটা মানে একটু প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা প্র্যাকটিক্যালি দেখালে তো আমরা সেট করে দিতে পারি কাস্টম অডিয়েন্স। দেখো আচ্ছা, এই ক্ষেত্রে আমার যদি কোনো প্রিসেট অডিয়েন্স থাকে, হ্যাঁ, যে আমি আগেও প্রমোশন করছি এই টাইপের অডিয়েন্স, ঠিক আছে, আমার কাস্টম সেট করা আছে যে এখানে 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 পোস্টগুলো পড়বে, সেই ক্ষেত্রে এটা প্রিসেটের কাজটা করবে, বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বোঝানো যাবে। আর ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে দিতে পারি, এক বা একাধিক ল্যাঙ্গুয়েজ যারা বলে তাদের কাছে চলে যাবে, ইংলিশ বাংলা প্রেফারেন্সটা আসবে। অটোমেটিক প্লেসমেন্ট, এটা অটোমেটিক প্লেসমেন্টই থাক, ম্যানুয়াল দরকার নাই। তারপর আছে অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি, অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, পোস্ট এঙ্গেজমেন্ট, আমরা পোস্ট এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করতেছি, এটা আমরা ইচ্ছাগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা পোস্ট কন্ট্রোল হচ্ছে এত ডলার পর্যন্ত যায় বন্ধ হয়ে যাবে, বা এত ডলারে কাজগুলো করবে, এই পর্যন্ত আমরা আসতে পারি। আচ্ছা ভুল করে ফেলছি, ওকে আবার নেক্সটে গেলাম। ও আচ্ছা, এখানে তো আরো ইয়ে করতে হবে, এই যে ফেসবুক পেজ, এখন হচ্ছে আইডেন্টিফিকেশন, কোন পেজে আমি আনতে পারি আমার সেটআপ পেজগুলো আমি এখান থেকে নিব। আর এই জন্যই আমি যখন কোনো পেজের বিজ্ঞাপন করতে পারি, বিজ্ঞাপন করতে যাব, সেই ক্ষেত্রে সেই পেজের কিন্তু অ্যাডমিনশিপটা আমরা চাবো, যে আমি যখন অ্যাডমিন থাকবো তখন আমার এখানে শো করবে আমরা যে পেজ বিজ্ঞাপন করতে চাই, ওই পেজটা আমরা সিলেক্ট করে দিলে এখানে পড়ে যাবে, ওই পেজের রিলেটেড বিজ্ঞাপনগুলো চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু তাজ ভাই, হ্যাঁ ভাই, ওই যে তুষার ভাইয়ের ভিডিওতে একটা জিনিস দেখছি, জিনিসটা হচ্ছে যে অ্যাডমিনশিপ নিতে গেলে ওইখানে ওই না, আচ্ছা এই ই করেন পরে নাম পরে এটা দেখাবো নি। আচ্ছা এটা মোটামুটি বেসিক জিনিসটা, এটা কি আমি মানে যতটুকু বলছি বুঝতে পারছি সবাই? হ্যাঁ এগুলো বুঝছি। আচ্ছা ভাই আর কারো কোনো এইটুক বেসিক জিনিসটা প্রবলেম আছে? পাবলিশ করার দরকার নেই, বিজ্ঞাপন দিব না। আচ্ছা আর এই ক্ষেত্রে দেখো একটা বিজ্ঞাপন আমরা ক্রিয়েট করছি, এই বিজ্ঞাপনটা আমরা কিন্তু কাস্টমে রাইখা দিব। হ্যাঁ যদি এই যে ইন ড্রাফট, ড্রাফট মানে এটা সেভ কপি বা রাফ কপি থাকবে, ইচ্ছা করলে এটা আমরা ডিলিটও করে দিতে পারি। ডিলিট করে দিলে এটা আবার নতুন করে ক্যাম্পেইন করতে হবে। আমার দুই তিনটা ছিল, আমি ডিলিট করে দিছিলাম, এটা এখন ড্রাফটে আছে, যেটা নিয়ে আমরা আপাতত একটু প্র্যাকটিস করলাম। এইটাই মোটামুটি বেসিক, বাকিটা দেখতেছি আমি। তাহলে প্রেজেন্ট করা বন্ধ করলাম, আর কারো কোনো জায়গায় এইটুকু বেসিক এর সমস্যা মনে হচ্ছে তাহলে বলেন, আবার বলি। ভাই যারা ভিডিও না দেখছে ওদের মাথার উপর দিয়ে গেছে মেবি। আমি ভিডিও দেখার তো সময় ছিল, না দেখলে আর কি করা যায়। তুষার ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। যে ক্যাম্পেইন অবজেক্টিভ এটা একটু ইয়েগুলা বুঝাইতেন, টপিকগুলা বলে দেন। জি 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 আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্টিভ এর টপিকগুলা কিন্তু ভাই ওই যে সজল বলল ভিডিওতেই ছিল, প্রথম প্রথম লেকচারে ছিল। হ্যাঁ ক্যাম্পেইন অবজেক্টিভটা হচ্ছে, দেখছিলাম ভুলে যাই ভাই, ভুলা গেলে লেখেন একটা জায়গায়, লিখা রাখেন আপনার মতো করে, একটা নোট করেন, আপনার সুবিধা হবে কিন্তু জামিল ভাই, পরে কিন্তু ভুলে গেলে আমরা না থাকলে বিপদে পড়ে যাবেন। ওইখানে ভাই জিনিসটাই ভুলার, আপনার এটা অনেকবার দেখছি আমি, আমার কাছে মনে হয় প্রত্যেকটা ভিডিও আমি পাঁচবারের নিচে দেখি নাই।
পাঁচবার করে হলে দেখছি আমি, তারপরে মনে রাখা কষ্ট হয়ে যায়, এখনো মানে ওইভাবে ক্লিয়ার হয়ে চলছে না। ব্যাপারটা কিন্তু অতটাও ক্রিটিক্যাল না তো বুঝতে, তাহলে কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলো তো, চেষ্টা করি। আমারে বললেন ভাই, হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হইতেছে যে ওই যে তুষার ভাইয়ের ভিডিওতে একটা ওই যে অ্যাপ ইনস্টল বিষয়টা, এটা মানে কোনোভাবেই আমার মাথায় ক্লিয়ার হয়নি। আচ্ছা জামিল ভাই, আপনি শুনেন, এটা একটা টপিক, ওইখানে ওইখানে তো অনেকগুলো টপিক আছে। এটা হচ্ছে অ্যাপস ইনস্টল বলতে আমরা কি বুঝতেছি, জেনারেলি কি বুঝতেছি, মানে একটা অ্যাপ ইনস্টল করা। সেক্ষেত্রে মনে করেন আমি নতুন একটা ব্রাউজার লঞ্চ করছি, আমি একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, আমার একটা নতুন ব্রাউজার লঞ্চ হয়েছে, ঠিক আছে? এটা যদি আমি করতে চাই তাহলে প্রথমে আমি কি চাবো? আমি নতুন কোম্পানি হিসাবে আসতেছি, তখন আমি মার্কেটটা ধরার চিন্তা করব না, মানে মানুষ জানুক যে আমি আসি। এইটারে বলে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? এই যে মাঝে মধ্যে দেয় অ্যাড এর মাধ্যমে আপনার অ্যাপস এর অ্যাড আসে, ওইটা অ্যাড তো ভাই সবগুলাই, অ্যাড তো সবগুলাই, আপনি অত ক্রিটিক্যাল চিন্তা করেন না। মনে করেন আমি একটা সফটওয়্যার কোম্পানি, আমি চাচ্ছি আমার একটা ব্র্যান্ড থাকবে যেটার অ্যাপসটা মানুষ ইনস্টল করবে, ঠিক আছে? সজল তুমিও শুনো ভাই, কারো প্রবলেম থাকলে শুনে না, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি একটা ব্রাউজার বানাইলাম ক্রমের মতো, আমি চাচ্ছি যে আমি যখন বানাবো, মনে করেন 3 মাস পরে আমি বানাবো, কিন্তু 3 মাস আগে থেকে মানুষজন জানুক যে আমি আসতেছি, আমার একটা কোম্পানি লঞ্চ হয়েছে, ঠিক আছে? আমার কিন্তু কাজ হয় না, আমি মার্কেটে এখনো প্রোডাক্ট দিইনি, কিন্তু আমি চাচ্ছি যে আমি যে আসি মানুষ চিনুক আমাকে। এটাতে বলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা হচ্ছে ফার্স্ট টপিকটা আপনি যেটা বলছেন। সেকেন্ড যেটা আসবে, আমি কাজ শেষ করে ফেলছি, ঠিক আছে, এখন আমি প্রোডাক্টটা বেচবো, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে মানুষজন জানুক যে আমার প্রোডাক্টটা লঞ্চ হয়ে গেছে মার্কেটে। ট্রেইলার দেখি না, মুভি ট্রেইলার একই জিনিস কিন্তু। হ্যাঁ, আমি মনে করেন যে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে আমার ব্রাউজারটা লঞ্চ হবে, মার্কেটে ডাউনলোড করার অপশন পাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে এইটা জানানোর জন্য আমি মার্কেটে অলরেডি বিজ্ঞাপন দিয়ে ফেলছি মানুষজন যে হ্যাঁ ব্রাউজারটা চলে আসছে। প্রথমে কি করলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এখন কি চাচ্ছি মানুষজন আমার প্রোডাক্টটা যে লঞ্চ হয়ে গেছে এটা জানুক। এটাতে আমরা বলতে পারি রিচ, মানে কতজন মানুষের কাছে আমি পৌঁছাচ্ছি, বুঝাইতে পারছি? এরপরে আমি চলে যাব এঙ্গেজমেন্টে, হ্যাঁ আমার প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে, মানুষজন এখানে সাইন আপ করুক, আমার পেজটাতে ফ্যান ফলোয়ার বাড়ুক, তারা লিস্টে থাক, যারা আগে আসবে তাদের একটু সুযোগ সুবিধা থাকবে, এরকম একটা ব্যাপার। এটারে বলবো আমরা এঙ্গেজমেন্ট, সহজ ভাষায় বলতেছি ভাই। আরো আগে ছিল ট্রাফিক। আচ্ছা, ট্রাফিকটা হচ্ছে যে আমার কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটে নিয়ে আসার জন্য আমরা যে ধরনের বিজ্ঞাপন দিব সেটাকে বলে ট্রাফিক, ভিড় করা আর কি। এটা তো এক কথায় বলা যায় যে মানে আমার ট্রাফিক হইছে ভিজিটরস, ভিজিটর বাড়ানি, একই একই, তুমি বুঝতেছো তো, বুঝলি হইছো ভাই, একই, এইটাই। আচ্ছা এইটা গেল, তারপর আমি চাচ্ছি যে এঙ্গেজমেন্ট বাড়ুক, যেমন আমাকে মেসেজ করুক, তখন মেসেজ আসে, এঙ্গেজমেন্ট আসে, ফেসবুক পেজে কমেন্ট করতেছে, পোস্ট করতেছে, আমি নানা ধরনের বিজ্ঞাপন দিচ্ছি, এটা বলে এঙ্গেজমেন্ট, ঠিক আছে? এরপরে আমি চাচ্ছি যে এই অ্যাপসটা আমি ফ্রি দিব, 1 মাস ফ্রি ইউজ করবে মানুষজন, ঠিক আছে? তারা এখন অ্যাপস ইনস্টল করুক, এখন আমি বিজ্ঞাপনটা চেঞ্জ করে দিয়ে দিলাম, অ্যাপসটা আপনারা ইনস্টল করেন, এখন আমি আমার কিন্তু একটা টার্গেট অডিয়েন্স জেনারেট হয়ে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এরা অ্যাপসটা ফ্রি ইনস্টল করুক, ইনস্টল করে ইউজ করুক, তারপর আমি দেখতেছি কি করা যায়। মনে করো এটা আমি করলাম, এটারে বিজ্ঞাপনটা দিব আমি অ্যাপস ইনস্টলের বিজ্ঞাপনটা, অপশনটা দিয়ে দিলাম, তারপরে আমি এটারে নিয়ে চলে যাব হচ্ছে মনে করো কনভার্সন। এখন আমি চাচ্ছি যারা আমার ইউজার আছে ফ্রি ইউজ করতেছে, তারা আমাকে $5 মান্থলি দিক আমার অ্যাপটা ইনস্টল করার জন্য, তখন আমি দিব হচ্ছে কনভার্সনের বিজ্ঞাপন বা কনভার্সন নিয়ে কাজ করব। তারপরে যারা নতুন, তারপরেও যারা আগে ইউজার ছিল না তাদের কাছে আমি নতুন করে সেল করব, তখন এটা হয়ে যাবে সেল পোস্ট। ব্যাপারটা বুঝাইতে পারছি মোটামুটি, এইটাই। আর বাকিটা ভাই একটু ঘাটাইতে হবে, বুঝুন নাই, না দেখলে পরে তো করার নাই আসলে। ডাটা কালেকশন এইটা লিড জেনারেশনটা বাদ দিছেন, হ্যাঁ সব তো আর এক বিজ্ঞাপনতে হবে না। এখন লিড জেনারেশনটা মনে করো আমি চাচ্ছি যে আমার অ্যাপসটা আমি ইমেইলের মাধ্যমে মানুষের কাছে বিজ্ঞাপন করব, ইমেল মার্কেটিং করব, ঠিক আছে? তো আমি এমন একটা পোস্ট দিলাম যাতে মানুষ আগ্রহী হয়ে তাদের ইমেলটা সাইন আপ করে, ইমেলটা আমারে দেয়, ওই পোস্টটাতে দেয়। এটার যে মনে করো আমি 10 লাখ লোকের কাছে পাঠাইছি বিজ্ঞাপনটা, 1 লক্ষ লোকের মধ্যে 50,000 লোক আমাকে ইমেলটা দিছে, তাদের ইমেলটা সাবমিট করছে। অনেক পোস্ট আছে না দেখো না, যে রেজিস্ট্রেশন করুন, 20% অফ ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন, এই ধরনের বিজ্ঞাপনটা। এই এইটার প্রেক্ষিতে আমি যে ইনফরমেশনটা পাইলাম সেটারে আমরা বলবো হচ্ছে লিড জেনারেশন, বুঝাইতে পারছি?
তুষার ভাই শুনতে পাচ্ছেন? কার কাছ থেকে আসতেছে? সজল খেয়াল রাখো, সজল লাইভ চলতেছে। জি ভাই, আচ্ছা সজল আর একটা কাজ করো, এই যে তুষার ভাইয়ের ভিডিও লিঙ্কটা আছে না সজল, শুনতে পাচ্ছ? সবাই চুপ হয়ে গেল ভাই, মিউট করে কথা কইতেছে। হ্যাঁ হ্যাঁ সজল, ওই যে ইউটিউব লিংকটা তুমি মিটের চ্যাটে দিয়ে রাখো, সবাই একটু, তারপর যার কাছে নাই নিক। আচ্ছা ভাই দিতেছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ তুষার ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা মোটামুটি এদিকে শেষ। তুমি কি মোটামুটি ভাই, আবার আপনার লেকচারের আলোকে একটা বেসিক ব্রিফ দিলাম, এখন ভাই যে একদম সার্চ করে নাই তারতে তো এই শর্ট সময় বোঝানোটা টাফ হয়ে যাবে ভাই। যে ভিডিও না দেখছে ওর দ্বারা তো এগুলা ভাই মাথার উপর দিয়ে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে কি, আমি আবারও বলতেছি যে আসলে আপনারা যদি এই যে ভিডিওগুলো না দেখে যদি আইডিয়া না নেন, এগুলো সব কাজে যে সজল ভাই যেমন বললো মাথার উপর দিয়ে যাবে, আসলে বিষয়গুলো মাথার উপর দিয়ে যাওয়াই উচিত আমার মনে হয়। জি ভাই, তো সেই দিক থেকে আমি সময় দিচ্ছি, যদি আজকে ক্লাসটা পুরোটাই সময় নেন আপনারা, তারপরে টপিকটা বিষয়ে একটু অবগত হন সবাই। বুঝাতে পারলাম কি? অবশ্যই ভাই, দিয়ে দিয়ে। আর যদি কেউ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনটা শেয়ার করতে পারেন, শেয়ার করে সবাইকে একটু হেল্প করতে পারে আপনাদের মধ্যে থেকে যদি কেউ। আচ্ছা ভাই, জামিল ভাইয়ের অনেক প্রবলেম ছিল, তাহলে তার স্ক্রিনটা শেয়ার করুক, আমরা এই পাশ থেকে তাকে ব্রিফ করি সবাই। হ্যাঁ 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 অবশ্যই। জি জি ভাই, জামিল ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাই আমি ভিডিও লিংক দুইটা দিয়ে দিছি আপনারা, ওটা মিটে থাক, যাদের এখনো দেখা হয় নাই তারা লিংকের লিংকটা অন্তত নেন নিয়ে দেখেন, প্রথমটা বাদে দেখতে পারেন। আচ্ছা ভাই মানে তুমি চ্যানেল লিংকটা দিয়ে দাও সজল, তাহলে হবে। হ্যাঁ দিয়ে দিছি। ঠিক আছে, বললা এটা এত বড় লিংক ভাই, একবার লিংক কপি করছি তো। আচ্ছা আচ্ছা ওপেন হইলি আপাতত। ওকে জামিল ভাই অ্যাড ম্যানেজারে চলে যান। আচ্ছা জামিল ভাই আপনি প্রথম থেকে বলেন তো কি কি বুঝলেন, প্রথমটা কি কোম্পানি নেম? সরি ক্যাম্পেইন, প্রথম থেকে শুরু করেন জামিল ভাই, একদম শুরুতে চলে যান, ক্রিয়েট ক্রিয়েট অপশনে চলে যান ভাই, এটা বাদ দিয়ে ভাই একদম প্রথম থেকে শুরু করেন। ডিসকার্ড ড্রাফট আছে নিচে দেখেন, ডান কোনায়, নিচে ডান কোনায়, নিচে ডান, নিচে নিচে, হ্যাঁ ডিসকার্ড পাবলিশ দিয়ে না টাকা যাবে ভাই, নিচে একদম নিচে দেখেন ফুটারে, ওটাতে চাপ দেন, ডিসকার্ড ড্রাফটে চাপ দেন। ওরে মাফ ভাই, ক্যাম্পেইন গুলো আগে ডিলিট করেন, আপনার এখানে জাম হয়ে যাচ্ছে। আচ্ছা পরে করেন, বুঝছি, আপনি ইয়া ক্রিয়েট নিউ দেন, ক্রিয়েট দেন। আচ্ছা ভাই এই ইন্টারফেসটা সম্পর্কে একটু বলে তারপর ক্রিয়েটটা দেন।
জামিল ভাই আপনার কথাই তো আসতেছে না ভাইয়া। হ্যাঁ ভাই, হ্যালো। আপনি কথা বলতে হবে ভাই, আপনি এটা কাটেন, মাইনাস ক্লোজ করেন। আচ্ছা, এই ইন্টারফেসটা সম্পর্কে বলেন আমাদের, এটা কি? এটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের মেন প্রোফাইলটা আর কি। প্রোফাইল ভাই, এটা আমরা বলবো ইন্টারফেস। জি ঠিক আছে, ইউজার ইন্টারফেস। ইন্টারফেস হ্যাঁ ছবি, এটা প্রোফাইল না কিন্তু। প্রোফাইল কিন্তু পুরাই অন্য জিনিস, এই ভুলটা করেন না। আচ্ছা, এখন মনে করেন আপনি একটা অ্যাড দিতে চাচ্ছেন একটা কোম্পানির জন্য। আপনার এখানে পেজ করা আছে কোন কোন কোম্পানির? আপনার পেজটা কি কিসের বেজে করবেন, মানে আপনার যে বিজনেস প্র্যাকটিস, একটা বিজনেস পেজ খুলছেন না আপনি ফেসবুকে ডেমো, জি জি জি, ওইটা কি কোম্পানির, কি ছিল ওটা, নাম কি ছিল ওটা? ফ্যাশন আর কি, জেমস ফ্যাশন। আচ্ছা, ওইটার উপর একটা বিজ্ঞাপন আপনি দিবেন। এখন আপনি কি করবেন ফার্স্ট আমাদের একটু বলে বলে দেখান আমাদের যে কি হচ্ছে। প্রথম আমরা ক্রিয়েট পেজ যাব নাকি? আচ্ছা, এই ক্রিয়েট পেজে গেলে বুঝতে গেলে তো আমি তো বুঝতে পারি। আচ্ছা বুঝছি। সজল, হ্যাঁ ভাই, তুমি কি দেখাইতে পারবা? আমরা ব্রিফ দিব পিছন থেকে এরকম। জি দেখাইতে পারবো। আচ্ছা জামিল ভাই, আপনি ক্লোজ করেন, আপনি দেখেন, আপনার অনেক ল্যাকিং আছে ভাই। আচ্ছা সজল ভাই, তুমি শেয়ার করো। আচ্ছা ভাই দেখাচ্ছি। আচ্ছা সজল, এটা কি, তুমি প্রথম থেকে একটু বলো আর একটু শর্টে বলো। হ্যাঁ, এটা কি বলো? এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। আচ্ছা, আমরা এখান থেকে এই এটা অ্যাড ম্যানেজারের, এটা অ্যাড ম্যানেজার মানে এখান থেকে আমরা ক্রিয়েট করব, আমরা অ্যাড ক্রিয়েট করব, অ্যাড গুলা ম্যানেজ করব, ট্র্যাক করব যে কোন অ্যাডে কি হচ্ছে না হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি একটা অ্যাড ক্রিয়েট করো। সেই ক্ষেত্রে প্লাস অপশনে, এই যে ক্রিয়েট অপশনে যায় আমরা ক্লিক করব। করার পর আমাদের, আচ্ছা, এই ক্রিয়েট নিউ ক্যাম্পেইনের আমাদের অবজেক্ট গুলো আসবে, মানে কোন অবজেক্ট, মানে আমরা বিজ্ঞাপনটা দিয়ে কি চাচ্ছি, রেজাল্টটা কি চাচ্ছি, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে তোমার যে ফেসবুকের একটা বিজনেস পেজ ক্রিয়েট করা আছে সেটা কিসের উপরে? এই এখন আপাতত আছে হলো আমার এনগেজমেন্ট বলা চলে। আবার না না না, তোমার বিজনেস পেজটা কিসের বিজনেস পেজ? তুমি যেটা প্র্যাকটিস বিজনেস পেজ খুলছো সেটা কিসের, মানে বুঝি নাই আপনার কথা। তুমি ফেসবুকে একটা পেজ খুলছো না তোমার বাদে? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য বিজনেস পেজ। হ্যাঁ, ওইটা কি, কিসের পেজটা কিসের? এটা ভাই আমার বিজনেসের জন্য। মানে ওই পেজটা কিসের, টপিকটা কি পেজের? ওইটা ভাই টপিক তো ভাই হচ্ছে হলো ওইটা তো আমার ফেসবুক পেজটা তো আমার মানে ব্যক্তিগত খুলছি না, আমার তুমি বিজনেস পেজ খুললে নাই ফেসবুকে? হ্যাঁ খুলছি তো, সেটাই তো। ওইটা তো একটা তো তোমার পেজ, তোমার ইউজার, তোমার অ্যাকাউন্ট কনভার্ট করে যে পেজটা খুলছো এটা তো একটা খুলছো, রাইট? আরেকটা প্র্যাকটিসের জন্য একটা বিজনেস পেজ খুলছো না ভাই? একটাই তো পেজ খোলা হলো না, সর্বনাশ এতক্ষণে সজল কি করে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখতেছি। আচ্ছা মনে করো তুমি একটা সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে, তুমি ভিডিও প্লেয়ার বানাবা, ঠিক আছে, ভিডিও প্লেয়ার চিনো তো, যে কোনো ভিডিও প্লে করার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি, তুমি প্রথমে কি করতে চাবা? তুমি নতুন কোম্পানি, একদম নতুন ভাই, প্রথমে তো আমার মানে কোম্পানিটা তো আমার লঞ্চ করতে হবে। আচ্ছা, লঞ্চ করার জন্য তো পরিচিতি দিলাম। মনে করো তোমার কোম্পানির নাম কেউ জানে না, সেই ক্ষেত্রে তুমি কি চাও, ফারস্টে কি চাবা? ফারস্টে আমি এই যে আমার এটা মানে লঞ্চ হবে তার কয়েক মাস আগে আমি মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে ই করে দিব, প্রোডাক্ট মানে আমার কোম্পানি এটা জানাই দিব। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি কাজ করে এটা আমারে বলো, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি কাজ করে? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কাজ করে হলো আমার
যে কোম্পানিটা আছে এই কোম্পানিটার মানে পরিস্থিতি লাভের জন্য কাজ করে থাকে, মানে প্রোডাক্ট। ভাই সোজা ভাষায় বলো না, সোজা ভাষায় বলো যে তোমার কোম্পানির নামটা সবাই চিনবে, যে এই নামের একটা কোম্পানি আছে। আমার নামটা সবাই চিনবে, সোজা করে বলো, একদম ইজি ভাষায় বলো। তারপরে টপিকটার নাম কি? রিচ। তারপরে রিচ, এটা হচ্ছে সোজা কথায় যে আমার ওই প্রোডাক্ট বা পোস্টটা কতজনের কাছে পৌঁছাবে। আচ্ছা চলবে, তারপরেরটা যাও। আর ট্রাফিক হচ্ছে যে আমার মানে আমার কোনো পোস্ট বা প্রোডাক্টে ভিজিটর, মানে আমার ওয়েবসাইট পেজ যাই হোক সেখানে ভিজিটর আসবে, এই তো মানুষজন যাতে ওটাতে পৌঁছায়, নির্দিষ্ট একটা ইউআরএল এ পৌঁছায়, ঠিক আছে। তারপরে সব টপিকটা দেখো এনগেজমেন্ট, এই ক্ষেত্রে আমরা কি চাচ্ছি, মানুষজন লাইক দিক, শেয়ার দিক, মানে পেজে অ্যাক্টিভ থাক, শেয়ার দিক, কমেন্ট করুক, পেজে অ্যাক্টিভ থাক, মানে পেজ পর্যন্ত আসুক, তাই তো? হ্যাঁ। আচ্ছা তারপরে আসছে অ্যাপ ইনস্টলস, এটার কি কাজ করে ভাই? অ্যাপ ইনস্টলটা মানে আমি অ্যাপ ইনস্টল বিজ্ঞাপনটা কখন দিব, কাদের জন্য দিব ভাই? প্রথমে তো আমি অ্যাপ ইনস্টলটা ই দিব না, ফ্রি ফ্রি সার্ভিস সেটা বাদ দাও, মানে জেনারেলি অ্যাপ ইনস্টলটা আমরা কখন ইউজ করব ভাই? যখন আমার ওই কোম্পানিটা বা প্রোডাক্টটা লঞ্চ করবে তখন আমি অ্যাপ ইনস্টলটা দিব। এখন যদি তোমার কোম্পানি রেস্টুরেন্ট হয় সেই ক্ষেত্রে কি অ্যাপস তুমি দিবা? আমার রেস্টুরেন্ট হলে তো মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। আবার যদি তোমার রেস্টুরেন্টের একটা অ্যাপ থাকে যে অ্যাপটা ইউজ করে তোমার রেস্টুরেন্টে ফুড অর্ডার করা যায় সেই ক্ষেত্রে কি দিবা? যদি জি যদি অনলাইন থাকে, আমরা ওষুধের বিজনেসের ক্ষেত্রে ফার্মেসির ক্ষেত্রে অ্যাপ দিতে পারি যে আমাদের এই এই জায়গাতে আমরা অ্যাপ দিই, আমাদের এই করবে সবই দিতে পারি সেই ক্ষেত্রে ভাই, যেটা দেখার বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, যদি যেটা দেখা অনলাইন বলো ভাই, অনলাইন ডেলিভারি যদি থাকে তাহলে আমি অবশ্যই অ্যাপ ইনস্টলটা দিব। মানে মুদ্রা কথা হচ্ছে ভাই, আমার যদি কোনো অ্যাপস থাকে সেই ক্ষেত্রে আমি অ্যাপস ইনস্টলটা নিয়ে চিন্তা করব, তাই তো? হ্যাঁ। আচ্ছা তারপরে ভিডিও রিভিউ, ভিডিও ভিউ, এই জিনিসটা কি? ভিডিও ভিউ হচ্ছে যে আমি একটা মানে ভিডিও লঞ্চ করব, মানে ভিডিও আমার দেব ভিডিওটাতে যাতে ভিউ বাড়ে, ভিউ বাড়ে, এটাই। আচ্ছা তারপর আছে লিড জেনারেশন, এই টপিকটা কি? লিড জেনারেশন হচ্ছে ভাই সোজা কথায় বলা যায় যে এটা ডাটা কালেকশন আর কি, ডাটা কালেকশন, ডাটা কালেকশন। হ্যাঁ, ডাটা কালেক্ট হচ্ছে যেমন আমাদের ওই জিমেইল, এই জিমেইল ই করা, কালেক্ট করা। আচ্ছা যে কোনো ডাটাই হইতে পারে, আমি যেভাবে করার করব এটা বলি আমরা লিড জেনারেশন, তাই তো? আচ্ছা তারপরেটা কি আছে? মেসেজ, মেসেজ, মেসেজটা হচ্ছে হলো আমার মানে মেসেজ অপশনটা আমার ইয়ে থাকবে, আমার অ্যাডে থাকবে, যাতে আমার প্রোডাক্ট বা কোম্পানি সম্পর্কে কেউ জানার জন্য মেসেজ করতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপর ডান পাশে কি আছে? কনভার্সন, কনভার্সন, কনভার্সন জিনিসটা কি এটা আপনি এক্সপ্লেইন করেন, আমার মনে থাকে না। দেখি প্রমিত কুমার, আমার স্টোরে বা দোকানে, মানে ফিজিক্যাল দোকান যেটা মনে করো যে রাস্তায় আছে সেই দোকানে যাতে লোকজন যায় সেক্ষেত্রে আমি স্টোর ট্রাফিক ইউজ করবো। ক্যাটালগ সেল হচ্ছে আমার যদি ক্যাটালগ থাকে সেই ক্যাটালগ অনুযায়ী সেল করা বা একাধিক জিনিস সেল করার একটা ট্রাই আমি করবো ক্যাটালগ সেল দিয়ে। আর কনভার্সনটা হচ্ছে বেসিক্যালি এতক্ষণ যে বিজ্ঞাপন করলাম সেটারে সেলে রূপান্তর করা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো, সেটারে আমরা কনভার্সন বলবো। বুঝাইতে পারছি? এখন ভাই তুমি এখান থেকে এনগেজমেন্টে চাপ দাও। এনগেজমেন্ট মানে আমরা এটা দিয়ে প্র্যাকটিস করবো, আমরা চাচ্ছি আমার পেজে এনগেজমেন্ট বাড়ুক। দেখো এনগেজমেন্ট টাইপ আছে কিন্তু নিচে, আর নিচে নামো বাম পাশে দেখো, এই যে দেখো পোস্ট এনগেজমেন্ট, তার মানে আমার যে পোস্টটা পড়ছে সেইখানে মানুষ যাতে লাইক কমেন্ট এগুলো করে, অথবা আমার পেজটাতে এনগেজমেন্ট যাতে পারে, পেজ পেজে লাইক কমেন্ট এগুলো বাড়ুক, অথবা আমি কোনো ইভেন্ট প্ল্যান করছি, ঠিক আছে, ইভেন্ট বুঝো তো, ইভেন্ট প্ল্যান করছি সেই ইভেন্টে যাতে রেসপন্সটা বাড়ে সেটার চেষ্টা করব। তাহলে আমরা এনগেজমেন্টের মাধ্যমে কিন্তু তিন ধরনের এনগেজমেন্ট এখানে পাচ্ছি যেটা আমরা করতে পারি, পোস্ট, পেজ আর ইভেন্ট, ইভেন্ট, বুঝছো তো এই ব্যাপারটা? হ্যাঁ ভাই, এইটুক পর্যন্ত কারো যদি মানে প্রবলেম থাকে এখনই বলেন। মানে ওই কোম্পানির যে মালগুলা কি জমা থাকবে সেরকম আর কি বুঝাইতেছে নাকি?
স্টোর ট্রাফিকটা হচ্ছে আপনার দোকান আছে মনে করেন জামালপুর শহরে, আপনি ফেসবুকে বিজ্ঞাপন করতেছেন কিন্তু আপনি ফেসবুকে বেচেন না, সেক্ষেত্রে আপনি কি যাবেন? আপনার দোকানে এসে লোকজন জমা হোক না, এইটারে আমরা স্টোর ট্রাফিক বলতে পারি। মানে আপনার দোকান অথবা আপনার মার্কেট প্লেস অন্য কোনো জায়গায় অ্যামাজনে আপনি বেচেন, মানে বেসিক্যালি আপনার দোকানে যাতে ভিড় হয় বা বুঝাইতে পারছি ভাই, মোট কথা তো বলা যায় ভাই, আমার দোকানে মানে লোকজন আসে জন্য আমি এই কাজটা হ্যাঁ এটা করব। ঠিক আছে জি ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আর আর কারো ভাই একটু তাড়াতাড়ি রেসপন্স করবো, আমরা সময় কম আমাদের। তাজ ভাইকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বুঝাইছে। ধন্যবাদ ভাই, সেটা ফ্যাক্ট না। এখন ভাই এখানে কোনো প্রবলেম আছে কোনো জায়গায়? না না, অনেক সুন্দর বুঝাইছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। অলরেডি 1 আওয়ার চলে গেছে। সজল কন্টিনিউ দাও, তাহলে আমরা আগাইলাম, কারো প্রবলেম নাই ধরে নিলাম। ওকে আচ্ছা, এটা তোমার নতুন ক্যাম্পেইনের পেজ খুলে গেল। ফার্স্টে আমরা যেটা করব, ক্যাম্পেইনের একটা নাম দিব, সবগুলা ক্যাম্পেইনেরই কিন্তু নাম থাকে কমসে কম, ঠিক আছে? সেল সেল ক্যাম্পেইন হতে পারে, ডাটা ক্যাম্পেইন, তোমার যা মন চায় একটা কিছু দাও एग्जांपलই তো। তাই এটা আমার যেহেতু ই মানে লাইক কমেন্ট শেয়ার হবে, সো তুমি এনগেজমেন্ট ক্যাম্পেইন দাও বা তুমি দাও হচ্ছে লাইক ক্যাম্পেইন বা তোমার যেটা মন চায়, বুঝছো তো ব্যাপারটা? বুঝলি হলো ক্যাম্পেইন কি হতে পারে। বানান ভুলেছে চলবে, হ্যাঁ আপাতত নিচে নামো, থাক ভুলই থাক, আচ্ছা ওটা ঠিক পরে করা যাবে, ঠিক আছে? আচ্ছা তারপরে ফিল্টার দেখো, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা ভুলেও কেউ অন দিবেন না, ঠিক আছে? এটা কিন্তু ইস্যু আছে, ইফ ইউ অ্যাডস আর অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, সোশ্যাল ইস্যু আমরা সবাই বুঝি, ইলেকশন আমরা সবাই চিনি, আর পলিটিক্স আমরা সাধারণত এই পোস্টগুলো নিয়ে কাজ করবো না হয়তো, বা এখন করবো না, এই পোস্টগুলো আমরা ধরবো না, তা যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটাতে আমরা টাচই করবো না। তারপরে আমরা চলে আসি ক্যাম্পেইন ডিটেল, এখন ক্যাম্পেইন ডিটেইলে অপশনই থাক, ঠিক আছে? এটা এখন এডিট দাও অপশনই আসবে, জি আচ্ছা। অপশনটা আমি যতটুকু জানি আমি বলি, অপশনটা হচ্ছে যে টাকার ক্যাম্পেইনের যে টাকার ব্যাপারটা আছে সেটা ভাগে ভাগে যাওয়া এন্ড অল দ্যাট, এটা একটু ডেপথের ব্যাপার, ঠিক আছে? এটা আপাতত অপশনই থাক, বেসিক জিনিস আমরা আর ঘাটাবো না। আচ্ছা এখন ক্যাম্পেইন অবজেক্টিভটা আমরা আবার চেঞ্জ করতে পারি, এখানে পোস্টে এঙ্গেজমেন্ট আছে, আমরা চাচ্ছি যে আমাদের পোস্টে পোস্টে মানুষ লাইক কমেন্ট শেয়ার করুক, সেটার এঙ্গেজমেন্টটা বাড়ুক, কাজে এটা এরকমই থাকবে, ঠিক আছে? তারপরে টপিকটা আসি, এ অবলিক বি টেস্ট, তার মানে হচ্ছে আমি একাধিক ক্যাম্পেইন যদি রান করি একই জিনিসের, সেক্ষেত্রে এটা কাজে লাগবে যে এ বেটার না বি বেটার, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কোনো পোস্ট দিলে বা ক্যাম্পেইন চালাইলে সেভাবে চালাবো। তারপরেরটায় নামি আমরা, ক্যাম্পেইন বাজেট। আচ্ছা ক্যাম্পেইন বাজেটটা অফ আছে, আপাতত অফ থাক, এই ক্ষেত্রে হচ্ছে আমি চাচ্ছি $50 পর্যন্ত আমার বাজেটে আমি ক্যাম্পেইন করবো, সে লিমিটটা এখানে সেট করে দিব, এটাই বাজেট। বাজেট আমরা জেনারেলি যেটা বুঝি এখানেও তাই, আমার $100 বাজেট, আমার $1000 বাজেট, এখানে আমরা সেট করতে পারি, ওই অনুযায়ী আমরা পরবর্তী কাজগুলো করব, আমার বাজেটটা সবসময় আমার কাছে থাকবে, এটা এখানে আমরা সেট করতে পারি, বা কোন কোন ক্ষেত্রে আমরা সেল করব সেটাও আমরা এখানে সেট করতে পারি। নেক্সটে যাই সজল, জি ভাই। আচ্ছা এটা এটা একটা ফিল্ড, এখানে অনেক কাজ আছে, যেমন অ্যাড সেট নেম, ঠিক আছে? সেট নেম হচ্ছে নিউ টেমপ্লেট ক্রিয়েট করা যাইতে পারে, এখান থেকে আমরা যে বিজ্ঞাপনের যে টেমপ্লেটটা ইউজ করব বা যে ছবিটা যাবে সবার কাছে সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারি, অথবা আমাদের কোনো সেট অ্যাড থাকলে নতুন প্রিভিয়াস কোনো ক্যাম্পেইনের ব্রোশার বা ছবিটা থাকলে আমরা এখান থেকে এটা আপলোড করে ওইটা ইউজ করতে পারি, ঠিক আছে? তারপরে একটা আসবে আমরা বাজেট অ্যান্ড শিডিউল, এক্ষেত্রে হচ্ছে যে ডেলি বাজেট সেট করে দিতে পারি প্রতিদিন, অর্থাৎ যেমন টাকায় সেট করা আছে, আমারটা ডলারে সেট করা আছে, $11 আছে, সেটা ফ্যাক্ট না। এখানে আমরা যেটা করতে পারি যে লাইফ টাইম বাজেটও দিতে পারি, যে যত কিছুই করি লাইফ লং এই বাজেটের মধ্যেই করব, অথবা প্রতিদিন $5 $10 1000 10000 টাকা খরচ করব, এটা এখান থেকে সেট করে দিব আমরা, ঠিক আছে? আচ্ছা সাইডে চাপ দাও যেগুলো, হ্যাঁ শিডিউল, এখান থেকে হচ্ছে যে মনে করেন যে আমি এখন একটা অ্যাড ক্যাম্পেইন সেট করে রাখলাম যেটা আমি 25শে ডিসেম্বরের আগে, ভাই টাকা সেট করা সিস্টেমটা পরে আসেন, আপনার বেসিকটা বুঝেন আগে, টাকা ডলার পরে সেট করা যাবে ভাই, ওটাতে আমরা পরে যাচ্ছি, হ্যাঁ আগে বেসিক জিনিসটা আমরা ওভারভিউটা দেখি আগে। আচ্ছা এক্ষেত্রে আমরা স্টার্ট আর অফের ডেটটা সেট করতে পারবো, যেমন আমি চাচ্ছি হচ্ছে 25th December একটা বড় দিন উপলক্ষে আমি একটা ক্যাম্পেইন লঞ্চ করবো 24 তারিখ রাতের থেকে, সেটা আমি এখান থেকে শিডিউল করে রাখতে পারি, এইটাই বোঝাচ্ছে যে স্টার্ট হবে এত তারিখে এত সময় থেকে আর শেষ হবে এত তারিখে এত সময়, এই জায়গায় আর হ্যাসেল হওয়ার মতো কিছু নাই আশা করি। আর টাকার অপশনটা মোর অপশনের পরে আমি সেট করে দিব। ডান পাশে যাই, এটারই ডান পাশে অডিয়েন্স ডেফিনেশনে যাই, এখানে আছে হচ্ছে দেখো পোটেন্সিয়াল রিচ একটা টপিক আছে, তার মানে হচ্ছে সর্বোচ্চ কত রিচ হইতে পারে, সর্বোচ্চ সেটার একটা এস্টিমেট আমার এখানে দেওয়া আছে পটেন্সিয়াল রিচ,
তারপরের টপিকটাই দেখি, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, মানে আমি যে এখন বিজ্ঞাপনটা সেট করে রাখছি তাতে আমি প্রতিদিন কি পরিমাণ রিচ, রিচ আমরা আলাপ করে আসছি, রিচ পাইতে পারি আর কি পরিমাণ এঙ্গেজমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে, একটা অ্যাভারেজ রেশিও আমার কাছে আসবে, যেটা আমি ক্লায়েন্টকে বলে ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিতে পারবো যে এত রিচ আমি দিতে পারবো, এত রিচ পসিবল। তারপর একটু নিচে আসি, অডিয়েন্সে চলে যাই সজল, হ্যাঁ হ্যাঁ এই পাশে অডিয়েন্স, এই যে দেখেন অডিয়েন্স ফিল্ডটা আমরা অডিয়েন্সটা সেট করবো আমার অডিয়েন্স ইনসাইডের উপরে বেস করে, অডিয়েন্স ইনসাইড আমরা কাজ করে আসছি বা দেখে আসছি বেসিকটা, অডিয়েন্স ইনসাইডের ইনফরমেশনটা এখানে প্রোভাইড করে আমরা ওই অনুযায়ী ক্যাম্পেইনটা তো প্ল্যান করবো, এবং সেই ইনফরমেশনটা আমরা এখানেও প্রোভাইড করবো। কী ধরনের অডিয়েন্স প্রোভাইড করবো? লোকেশন চেঞ্জ করতে পারি আমরা অডিয়েন্স, এটা পুরো অডিয়েন্স ইনসাইডের ইনফরমেশন। সদর আরেকটু নিচে নামো, যেমন উপরে আছে ইউজ সেভড অডিয়েন্স, আমার প্রিভিয়াস কোনো অডিয়েন্স থাকলে বা একই ক্লায়েন্টের কাছে দ্বিতীয়বার করলে আমরা সেভ অডিয়েন্স দিয়ে কাজ করে ফেলতে পারতাম। আচ্ছা, সেক্ষেত্রে আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে বিজ্ঞাপন করতে, বা আমি চাচ্ছি লন্ডনে বিজ্ঞাপন করতে, সেটা আমরা ওই যে বাংলাদেশ বা লন্ডন ফিল্ড আছে, বাংলাদেশ লেখা লোকেশন ফিল্ড, সেখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আমরা এজটা এখান থেকে সেট করতে পারি, জেন্ডার আমরা মেল ক্লায়েন্টই চাচ্ছি না ফিমেল, সরি মেল রিচ চাচ্ছি না ফিমেল রিচ চাচ্ছি, সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে ট্রেন্ডিং ডিটেল, ট্রেন্ডিং ডিটেলটা কি ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার আমরা এখানে সেট করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমরা অডিয়েন্স ইনসাইটে দেখে আসছি। ট্রেন্ডিং ডিটেলস না, টার্গেটিং ডিটেলস, সরি এখানে একটু ছোট লেখা তো একটু বলো ভুল হলে, হ্যাঁ ডিটেইলড টার্গেটিং এখানে হচ্ছে যে ডেফিনিশন ইয়াটা, হ্যাঁ এখন ঠিক আছে থ্যাংক ইউ, হারা গেল গেলাম। আচ্ছা ডেমোগ্রাফিক ডিটেলটা আমরা দিতে পারি, আমরা এখান থেকে বেসিক ট্রেন্ড সেটআপটা এখান থেকে করে নিতে পারি, আশা করি এটা সবাই জানি আমরা ট্রেন্ড সেটআপটা কি, মানে ট্রেন্ডটা আমরা কোথা থেকে পাবো, এটা অডিয়েন্স ইনসাইড আছে, টুইটারে দেখলাম আমরা টুইটার ডেক থেকে নেই, সিম্পল। তারপর আমরা ল্যাঙ্গুয়েজে আসি, এখানে দুই ভাষা তিন ভাষা, বা আমি চাচ্ছি যে ফর্সে ইন্ডিয়াতে যদি আমরা একটা ক্যাম্পেইন চালাই, ইন্ডিয়াতে বোধহয় সব মিলে 4,500-4,500-এর উপরে ভাষা লোকজন পাওয়া যাবে খুঁজলে, হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা একাধিক যারা মুখের ভাষা বাংলার অপোজিটেও ইংলিশ ছাড়াও কিছু আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা অ্যান্ড প্লেসমেন্ট আপাতত আমরা অটোমেটিক প্লেসমেন্ট রাখবো, ম্যানুয়াল প্লেসমেন্টের অপশন পরে, ম্যানুয়াল প্লেসমেন্ট হচ্ছে নির্দিষ্ট জায়গায় আমি নিজে যা যা পোস্ট ইয়ে করবো এটা আমরা বাদ দিলাম, ঠিক আছে। তারপরে আসতেছি আমরা অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি, অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারিটা কি আমরা পোস্ট এঙ্গেজমেন্ট চাচ্ছি, ডেলিভারিটা এমনভাবেই করবে যাতে পোস্টে এঙ্গেজমেন্ট আসে, ঠিক আছে। কস্ট কন্ট্রোলটা হচ্ছে অপশনাল, কিন্তু আমি এত টাকার উপরে যাবো না, এই ধরনের কন্ট্রোলিংটাকে বলবো আমরা কস্ট কন্ট্রোল। আচ্ছা সজল নেক্সট দাও, নিচে নিচে, হ্যাঁ নিচে ছোট করো ছোট করো, হ্যাঁ নিচে আসো, আরো আরো কিছু আছে এই ক্ষেত্রে মনে আর নাই, তুমি নেক্সট চাপো যে নিচে ডান কোনায় ফুটারে, এবং আসতে চাপো ওর বিজ্ঞাপন পাবলিশ করে দিও। আচ্ছা এই ক্ষেত্রে দেখো এই যে অ্যাড নেমটা ঠিক করা থাকবে, যদি আমরা আগে সেটআপ করে আসতাম, এই দেখো পেজ ফেসবুক পেজ দেখছো, এই ক্ষেত্রে হচ্ছে কোন ফেসবুক পেজের জন্য আমরা বিজ্ঞাপনটা করব অথবা ইনস্টাগ্রামের জন্য বিজ্ঞাপনটা করব, দেখো ইনস্টাগ্রামও আছে নিশ্চয়ই, ইনস্টা গ্রাম অ্যাকাউন্ট দুইটা আমরা একবারে চালাতে পারি, ভাইয়া বলছিল আমরা যদি ভিডিওটা দেখি থাকি বা ভাইয়ের কথাটাও মনে রাখি তাহলে আমরা এটা পাওয়া যাবো। আচ্ছা দুইটা একসাথে চালাতে পারবো, চালাইতে পারবো অথবা একটা চালাতে পারবো, এই ক্ষেত্রে হচ্ছে ফেসবুক পেজে চাপ দাও সজল, ফেসবুক পেজের নিচে ফিল্ড আছে এখানে, হ্যাঁ চাপ দাও, এই দেখো তোমার যেগুলো যেগুলো পেজ আছে অথবা তুমি যে যে পেজের অ্যাডমিন সেটা এখানে আসবে, আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এবং যে পেজটা সিলেক্ট করবো এঙ্গেজমেন্ট বা যে পোস্টে আমরা করি ওই পেজ টার্গেটেড কাজ হবে, বুঝাইতে পারছি জি ভাই। এখন আমার একটা কোশ্চেন হচ্ছে ওই যে তোষর ভাইয়ের ফার্স্ট ভিডিও হইতেছে যে অ্যাডমিনশিপ নেওয়া, হ্যাঁ অ্যাডমিনশিপ নেওয়ার ক্ষেত্রে ওইখানে কিন্তু আমার ওইখানে বলা হয়েছে যে আমার সাথে ওই ক্লায়েন্টের ফেসবুক অ্যাড থাকবে, কিন্তু আমার সাথে অ্যাডটা কেমনে থাকবে, মানে প্রথম ক্লায়েন্ট তোমার ফ্রেন্ড লিস্টে থাকবে ভাই, ফ্রেন্ড লিস্টে ভাই বাইরের দেশে ক্লায়েন্ট আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকবে। আচ্ছা আমি তোমারে দেখাচ্ছি, হ্যাঁ থাকবে ওটা আমি তোমারে বলতেছি, আপাতত এটা বুঝি আমরা। আচ্ছা এই পর্যন্ত গেল, এই সেটআপটা দেওয়ার পর আমি যদি এই নিচে ডান কোণায় পাবলিশ অপশনে চাপ দেই তাহলে আমার বিজ্ঞাপন পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এটা ছিল অ্যাড ম্যানেজারের কাজ, এখন তুমি ভাই আস্তে করে ব্যাকে চাপ দাও, নিচে ডান কোণা, নিচে ডান কোণা, নিচে ডান কোণায় চাপ দাও, আরেকটা চাপ দাও, তুমি ব্যাকে যাও আস্তে আস্তে ব্যাকে যাও। আচ্ছা এখন ক্লোজ দাও বাম পাশে, এখন ক্লোজ দাও। আচ্ছা এই দেখো নতুন ক্যাম্পেইনটা আসছে ড্রাফটে, ঠিক আছে
এই ক্যাম্পেইনটা কিন্তু তুমি ডিলিট করতে পারো কিভাবে, এডিট অপশনে চাপ দাও, দেখো ক্যাম্পেইনের উপরে মাউস রাখলে অপশন আসবে, নিচে 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 রাখো, হ্যাঁ একবারই যাইতে পারবো, বাম পাশে যাও এডিট, আচ্ছা উপরে যাও ডান কোনায়, তোমার স্ক্রিনটা আউট দিকে আসতেছে, ছোট করো, হ্যাঁ ওই যে থ্রি ডটে চাপ দাও, চাপ দিলে নিচে দেখো ডিলিট আছে, ডিলিট চাপ দিলে তোমার ক্যাম্পেইনটা ডিলিট হয়ে যাবে, করে দিলাম ডিলিট, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো, আচ্ছা এখন দেখো আমি তোমারে দেখাচ্ছি, তুমি যেটা বললো অ্যাডমিন শিট, ঠিক আছে অ্যাডমিন শিট কেমনে চেঞ্জ করো, অফ করলাম, অফ করো, এইটা হচ্ছে মনে করো যে তুমি আমার ইয়া না, ফেসবুক ফ্রেন্ড না, জি আমি আমার পেজের অ্যাডমিন তোমারে বানাই দিব, অ্যাড অ্যাড ফেসবুক ইয়া রোল সিলেক্ট আছে না ভাই, এইটা তো পারবো ভাই আমি, আপনার আমার অ্যাডমিনশিপ মানে আপনার অ্যাডমিনশিপ আমি ই করতে পারবো, এইটাই আর আর তো কিছু না ভাই, আমার সাথে কমিউনিকেশনটা কেমনে থাকবে, সে তো বাইরের দেশে ক্লায়েন্ট থাকবে, আমার সাথে যোগাযোগ হবে হোয়াটসঅ্যাপে অথবা মেসেজে হবে, আচ্ছা আমি একটু এই বিষয়টা ক্লিয়ার করি, জি তো নরমালি হচ্ছে ক্লায়েন্টরা আমাদের নক করবে হচ্ছে ফাইবারে, হ্যাঁ এখন কথা হচ্ছে যখন একটা সময় গিয়ে দেখা যাবে যে হ্যাঁ সে চাচ্ছে যে আমাকে দিয়ে তার ক্যাম্পেইনটা রান করাইতে, সে কিন্তু তাকে কিন্তু বলতে হবে যে আমার কি কি অ্যাক্সেস লাগবে, অবশ্যই তাকে আমি বলবো যে আমার কি কি লাগবে ওর ক্যাম্পেইনটা রান করতে, পেজের অ্যাডমিনশিপ লাগবে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিনশিপ লাগবে, তো এখন এগুলো নেওয়ার জন্য সে হয়তো বা বলতে পারে যে আমি কিভাবে এগুলো দেবো বা এগুলো কিভাবে আমি ইয়া করবো তোমার সাথে, তো ওকে তখন আপনার হচ্ছে ফেসবুকের ইউজার নেমটা দেবেন, ফেসবুক আইডির, ফেসবুক আইডির ইউজার নেমটা তো আমরা দিতে পারবো সবাই নাকি, জি ভাই দিতে পারবো, আচ্ছা ভাই ফেসবুক আইডি আমাদের মেইন আইডিটা, ফেসবুক হ্যাঁ আপনার আমাদের মেইন আইডিটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট হচ্ছে আছে দেখাই, আমি স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি, জি ভাই দেখা যাচ্ছে, আচ্ছা আমি সেটিং এ আসলাম, আসার পরে এই যে আমার কিন্তু একটা নির্দিষ্ট ইউজার নেম আছে ফেসবুক আইডিরও, আমরা এটাকে পেজের ইউজার নেম ঠিকছিলাম না, জি ভাইয়া আমাদের হচ্ছে এই যে ফেসবুক আইডিরও কিন্তু একটা ইউজার নেম আছে, এই যে দেখেন, জি ভাইয়া এই যে নির্দিষ্ট একটা ইউজার নেম আছে, তো এই ইউজার নেমটা যদি দিয়ে যদি আমি ফেসবুকে কখনো সার্চ করি তাহলে কিন্তু সরাসরি আমার ফেসবুক আইডিটা চলে আসবে, একটু সার্চ করে দেখেন, দেন বাই দেন বিআই ভাই, এটা সার্চ করব কেমনে ভাই, কপি করেন, কপি করে ফেসবুকের সার্চ বক্সে গিয়ে সার্চ করেন, আচ্ছা তুষার ভাই আমাকে একটু 3-4 মিনিট একটু ব্রেক দিবেন, আমি আসতেছি এখন একটু ইমার্জেন্সি, অবশ্যই ভাই শর্টকাটে বেসিক এ যেতে পারেন, বেসিক ফেসবুক লিখলে যে লিংকটা আসবে ওটাতে লগইন করে অ্যাবাউট এ গেলে আপনি পেয়ে যাবেন আপনার লিংক, জি ভাই আপনার আইডি আইডি দেয় আগে প্রথমে শো করে, জি ভাই আইসো আছে, হ্যাঁ সার্চ করলেই চলে আসবে, কিন্তু এই জন্য আমরা হচ্ছে সবাই আমাদের ফেসবুকে ইউজার নেম হয়তো বা অনেকের অনেকগুলো নাম্বার থাকতে পারে, অনেকের আবার ইউজার নেম ধরে নিতে পারে, আমরা চাইলেই কিন্তু এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো এবং আমাদের ইচ্ছা মতো এখানে দিতে পারবো ইউজার নেম ফেসবুক আইডির, কিন্তু পেজের না ফেসবুক আইডির, জি ভাইয়া এটা গেলাম আমি হচ্ছে সেটিং এ, সেটিং থেকে সেটিং এন্ড প্রাইভেসি এখানে যাওয়ার পর তারপর আবার সেটিং এ ক্লিক করছি, করার পর এই ইন্টারফেসটা চলে আসছে, এই যে এখানে নেম যেখানে আমরা ফেসবুকের নেমটা চেঞ্জ করি তার নিচে হচ্ছে ইউজার নেম, বুঝতে পারলাম, জি ভাইয়া, আচ্ছা তো এই ইউজার নেমটা যখন ওকে সেন্ড করব ও তখন সার্চ করবে বা কিভাবে কি করতে হবে, অনেক ক্লায়েন্ট এগুলো বোঝেই নরমালি কিভাবে পেজের অ্যাডমিন বানাইতে হয় কিভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন বানাইতে হয় এগুলো বোঝেই, অনেক ক্লায়েন্ট দেখাচ্ছে বোঝে না, সেক্ষেত্রে তাদের হচ্ছে একটু দেখাই দিতে হয় বা স্ক্রিনশট নিয়ে দিতে হয় যে আমি কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় কি করতে হবে, পেজের অ্যাডমিনশিপ আমাকে দেবে কিভাবে, এই বিষয়গুলো একটু বোঝাই দিতে হয়, বুঝতে পারলাম, জি মাহমুদুল ভাই বুঝতেছি তো নাকি না সমস্যা হচ্ছে, না ভাই বুঝতেছি ভাই, আচ্ছা সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে।
তারপর সাদমান ভাই। জি ভাই বুঝতেছি। আচ্ছা শিমাপু। জি ভাইয়া বুঝতেছি। শাওন ভাইয়া। এস এই শাওন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বুঝতেছেন তো বিষয়গুলো নাকি? আমার কারেন্ট চলে গেছে তো এই জন্য পিসিতে বসতে পারতেছি না, আমার ফোনে দেখতেছি তো এই জন্য সমস্যাটা। মানে বিষয়গুলো কি বুঝতেছেন? জি। আচ্ছা এগুলো বেসিক বিষয়। দেখা যাচ্ছে ফেসবুক আমরা নরমালি সবাই চালায় আসছি, এখন ফেসবুকের ইউজার নেম ফেসবুকের সেটিং সম্পর্কে আমরা পূর্ব পরিচিত, আশা করি এগুলো সহজে সবাই বুঝতে পারবেন। তারপরে যদি প্রবলেম হয় আমরা তো আসি, সমস্যা নাই। এখন হচ্ছে তুষার ভাইয়া। হ্যাঁ বলেন ভাই। আমার ইউজার নেম দে ইউ হ্যাভ নট সেন্ড এ ইউজার নেম, মানে এটা দেখাইতেছে। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে ভাইয়া? জি দেখা যাচ্ছে। জি ভাই যে আমি সেটিং এ গেলাম, সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এটা। আপনি কোনো ইউজার নেম সেট করেননি? আচ্ছা তো আপনি চাইলে ইউজার নেম এখান থেকে সেট আপ করতে পারেন। তাহলে এডিটে যাব না? হ্যাঁ এডিটে গিয়ে আমরা পেজে কিভাবে ইউজার নেম সেট আপ করছিলাম মনে আছে তো? ইউজার নেম মূলত কিরকম হয় বা কোন ধরনের দিতে হয়? জি ভাই। আচ্ছা ওই অনুযায়ী করে ফেলেন, আমরা একটু দেখি আপনি কিভাবে কি করেন। জি ভাই এইটুকু দিব ভাই? কি কিছুই তো দেখা যাচ্ছে না স্ক্রিনে। ক্লোজ করেন, এইটা ক্লোজ করেন। স্ক্রিনে তো কিছু দেখলামই না, কি করলেন আপনি? আপনার ইউজার নেমটা তো অ্যাভেলেবল না, অন্য কোনো সংখ্যা ইউজ করতে হবে। জাহিদ হাসান এরকম ইউজ করেন, তারপর সংখ্যা ইউজ করেন তাহলে বেটার হবে। জাহিদ হোসেন, জাহিদ হাসান বা হোসেন নামে তো অনেক হচ্ছে ফেসবুক আইডি আছে, অলরেডি নামগুলো নিয়ে নিছে, অবশ্যই এটা ব্ল্যাক রাখবে না। ইউজার নেমে তো ভাই স্পেস হয় না।
ভাই জি ভাইয়া, আপনার জন্ম সন কবে? 602 602 সন না ভাইয়া, ভাই জে আর এইচ টা বড় হাতে দেন তাহলে মনে হয় ভালো দেখে। কে বললো এটা? সালমান ভাই ইউজার নেমে বড় হাতে, ইউজার নেম ছোট কিন্তু ভিডিও দেখি পাথরিক নেম আমার এখানে তো টি এইচ আর বড় হাতে দেওয়া। হ্যাঁ আপনি এখানে চাইলে বড় হাতে দিতে পারবেন। আচ্ছা ভাই আমি তাহলে এটা দেখতেছি একটু, ইউজার নেম দেখি। আপনি ক্লিক দেন, দেখেন আগে নাই কিনা। ও আচ্ছা আপনি নিচ্ছেন না তো? আপনার অ্যাকাউন্টে কি কোনো প্রবলেম আছে নাকি? বাকি সবাই একটু ট্রাই করেন তো, ট্রাই করে একটু দেখেন তো, চেঞ্জ করার দরকার নাই আগে, এমনিতে দেখেন উনি নিচ্ছে না কিনা। ভাই একটু নাম্বার এড করছিলেন, যদি নাম্বার এড না করা থাকে একটু নাম্বার এড করেন। নাম্বার এড করছি। হ্যালো এটা অনেক সময় ভাই ঝামেলা করে, ফোন থেকে ট্রাই করতে পারেন, ফোনের ই থেকে। ও জাহিদ ভাই 602 নিবে না, আপনার ইমেল অ্যাড্রেস তো 602 তো তুষার ভাই? হ্যাঁ ভাই জন্ম সন দিয়ে ট্রাই করতে পারেন, এটা কাজ করে। আচ্ছা ট্রাই করতেছি ভাই। আমাদের ব্যাচের মধ্যে কি কেউ অনার্স হচ্ছে থার্ড ইয়ারে এক্সাম দিছেন এরকম কেউ আছেন নাকি? আমি আছি। কেন ভাইয়া রেজাল্ট হয়েছে তো আপনাদের? কি বলে কি রেজাল্ট আপু, পাস করলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। আপু আগে মিষ্টি খাওয়ান তাহলে রেজাল্ট ভালো হবে। এ ফাইনালটা না পাইতে এইটাও তো ফাইনালের একটা অংশ তাই না? এটা ভালো না হলে কি ফাইনালে বসাইতে পারবেন? আচ্ছা জাহিদ ভাই আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে ট্রাই করেন তাহলে, আর হইলে অবশ্যই শেয়ার করেন আমাদের সাথে। তুষার ভাই আমরা একটু আগাই না? হ্যাঁ আগাই। বেসিকটা ভাই তো মোটামুটি বললাম, এখন আশা করি আর প্রবলেম নাই, থাকলেও কেউ বলে নাই সেক্ষেত্রে আমার দায় ভার নাই। ঠিক আছে আচ্ছা, এখনো যদি কোনো প্রবলেম থাকে কারো বলতে পারেন, আসলে ফ্রাঙ্কলি না বললে না এরকম লজ্জা যদি পান, পরবর্তীতে গিয়ে কাজের বেলায় গিয়ে যদি সমস্যা হয় সত্যি খুব খারাপ লাগে এই বিষয়টাকে। ভাই আমি টাকাই কোন করতে পারতেছি না। হ্যাঁ টাকা মানে ইউআরএস এটা এদিকে বেসিক আর কোন প্রবলেম আছে? আচ্ছা একটু দাঁড়ান আমার ফোন আসছে। মামা
বাড়িতে এদিকে তাহলে আর কোনো প্রবলেম নাই নাকি? আপাতত ভাই নাই, খুঁজে খাইলে পাই নেই। তাহলে কি মানে এটা কি আমরা ক্রিয়েট করতে পারবো তো এখন নাকি? পারবো ভাই, পারা যায়। পারা যায় না? তাহলে কেমন টাইপের হবে একটু যদি ভাই বুঝেন, এই রিলেটেড মানে অনেকগুলো তো অবজেক্টিভ, মানে কি টাইপের যাচ্ছে বলেন একটু। মানে ভাই এই যে অ্যাড ম্যানেজারের মানে গিগটা মানে কেমন টাইপের হয় আর কি? আমরা তো ফেসবুক অপটিমাইজ দেখলাম, তারপর হচ্ছে টুইটার মার্কেটিং দেখলাম। আই উইল বি ইউর ফেসবুক অ্যাড ম্যানেজার, এই টাইপের। তাহলে আপনারা বললেন আপনাদের নাকি কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে অবশ্যই সমস্যার কথা বলতে হবে যে আমার সমস্যা আছে। হ্যাঁ সাদন ভাই, ভাই আমি অ্যাড ম্যানেজারের একটা ই খুলছিলাম, গিগ খুলছিলাম ডেমো আকারে। হ্যাঁ লিংকটা দিব কি ভাই? বুঝি নাই ভাই, আমি অ্যাড ম্যানেজারের একটা গিগ খুলছিলাম ফাইবারে। হ্যাঁ এক রিসেন্ট কয়েকদিন আগে। আচ্ছা স্যার মিটে লিংকটা দিছি আর কি। অ্যাড ম্যানেজারে গিগ ক্রিয়েট করে ফেলছেন অলরেডি? হ্যাঁ হ্যাঁ 4-5 দিন আগে করছি। আপনি এত অ্যাডভান্স কেন? আপনি তো ক্লাসের আগে দৌড় দিচ্ছেন। ল্যাপটপটা মনে হয় তাজ ভাই, ল্যাপটপটা মনে হয় হাত ছাড়া হয়ে যায়। না সমস্যা নেই ভাই, এটা কি দেখাইছে ওরে দৌড়। আচ্ছা সেকেন্ড ইমেজটা দিয়ে আপনি কি বুঝাইছেন? আমি না কিছু বুঝি নাই এটাতে। তো ক্লিক ইমপ্রেশন কত হয়েছে সেটা আপনি উল্লেখ করছেন নাকি? বেশি ভালো হয়। আচ্ছা ফেসবুক অ্যাড ম্যানেজার, ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার, অ্যাড ক্যাম্পেইন, ক্যাম্পেইন কপি করছেন নাকি গিগটা? না তো আপনি $5 থেকে শুরু করবেন একদিন ভাই, কেউ যেন অর্ডার না দেয় সেজন্য এই কাজ করছে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। দেখা গেল অর্ডার দিয়েই ফেললো, তখন কি করবেন? অর্ডার নেবেন না? এত বেশি দামের দিলে তো আর নিবই। অবশ্যই নেবেন, কেন নেবেন না? দুইটা প্রোফাইল দেখায় আপনাদের, দুইজন হচ্ছে আমার এর আগের ব্যাচে দুইজন হচ্ছে এ হইলো কি যেন বলে লেভেল 1 সেলার হইলো ফাইবারে। এই রাকিব ভাই, রাকিব ভাই হইছে, তারপর আরিফুল ভাই দুইজনই হইছে। ওই যে গুলো প্রোফাইল গুলা এই বিষয়ে খুব আসে উপরে। Thank you.
তুষার ভাই আরেকটা বিষয় আছে কি জানেন? কি আমার ফেসবুক বিজনেস পেজের গিগ খোলা হয়েছে 1 মাস আগে আরো, কিন্তু তারপরে 4-5 দিন আগে খুললাম, টুইটারের আগে খুললাম, একটু টুইটার 15 তারিখে পাবলিশ করলাম, 15 এর আগে খুলছে আর কি, 2-3 দিন আগে। কিন্তু এখন যে এটার অ্যাড ম্যানেজারের ইমপ্রেশন আর কি ফেসবুক বিজনেস পেজের ইমপ্রেশন থেকে বেশি। আমাদের টার্গেট ফেসবুকের কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার, এটা কিন্তু হচ্ছে আমাদের টার্গেট কি ওয়ার্ডটা আছে না সেইটা, জি ভাই, ফেসবুক অ্যাড ম্যানেজার। আমার এটা ফেসবুক বিজনেস পেজের ইমপ্রেশন থেকে এটা ওভারটেক করে গেছে। আচ্ছা তুষার ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া লেভেল 1 এর সেলার ওরা মানে আপওয়ার্ক কেনা হইলো? হ্যাঁ আপওয়ার্ক কেনা লেভেল 1 এর ই হইলো ফাইবারে, আপওয়ার্ক কেনা ফাইবারে। ভাই লেভেল 1 যিনি হইছে উনি কি ক্লাসের সিয়ার? না ক্লাসের সিয়ার না, আরে ক্লাসে মনোযোগী উনি না, না ভাই যে কেউ হইতে পারে, তবে ওরা 2-3 জন প্রচুর মনোযোগী ক্লাসে। আচ্ছা একটু একটু সময় নিচ্ছে কারণ আমি প্রোফাইল গুলো খুঁজে পাচ্ছি না। হাসিবুল কোন হাসি বেটা? স্যার ভাই ওটা অর্ডারের জন্য কি তাহলে প্রাইসটা চেঞ্জ করবো? হ্যাঁ হ্যাঁ ওগুলো চেঞ্জ করতে হবে সবগুলো প্রাইস। আচ্ছা এই এটা একটা আছে, এই যে রিফাত ভাই, হ্যাঁ এটা দেখছি ভাই। তারপর আরিফুল ভাইয়ের গিগটা আমি খুঁজে পাচ্ছি না, এটা দেখতে হবে কই থেকে। এলইডিপি গিগ লিংকস, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি বলেন ভাই। একটা কথা বলতেছিলাম যে যে আপনার ফেসবুক পেজে যারা কাজ করতেছে দেখলাম ওই গ্রুপে একটা ছেলে লেভেল 1 এ গেছে, সে কতদিন ধরে কাজ করতেছে? আপনি সেগুলোই তো আপনাদের দেখাচ্ছি কি শুনলেন? আহ ভাই কি আর বলবো ভাই, যখনই কাজ করে যায় তখনই কাস্টমার আসে ভাই, সিম তোলা যাব। আচ্ছা এই যে প্রবলেম আছে, ইনি একজন আর ইনি একজন, এদের প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে জুন মাসে, জুলাই মাসে, দেখতে পাচ্ছেন? হুম হুম হ্যাঁ জুলাই মাসে, এনার হচ্ছে 24টা রিভিউ আছে, ইনি হচ্ছে 38টা রিভিউ পাইছে। এনার অর্ডার মানে রানিং আছে কয়টা, আমি সেদিন দেখলাম যে হচ্ছে 9টা মন হার্ড রানিং, হ্যাঁ 9টাই 9টা আর ইনকিউ। এটার বেসিক দেখছেন? জি ভাই দেখতেছি, বেসিক দেখেন, এনার বেসিক দেখেন ভাই কেমনে ভাই, এত এত বেসিক, এত আই এত কম ভাই, ওই স্কিল সেটআপটা গেলে তুমিও পারবা, ঠিক আছে থাকতে হবে। অর্ডার কিভাবে ভাই? তারপর আরো একটা ছেলে মোটামুটি উঠে আসছে, মেহেদি নাম কি, মেহেদি আছে, হ্যাঁ মেহেদি তো। মাহাদি নাম, মেহেদি নাম, মেহেদি মানে এও প্রায় অনেক দূর চলে আসছে। দেখতে হবে নামটা কি, এইদের ব্যাসের অনেকগুলো অর্ডার পাইছে, প্রায় 57 জন, প্রায় 100-150-200 এরকম। আর এসি বেস্ট আর্নিং এই দুইজনের 1000+। এরা জুলাই মাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এনাদের তো গিগ ক্রিয়েট করতে অনেক সময় লাগছে, অনেক বুঝাইতে হচ্ছে, মানে হয়েছিল সেই সময়টা, আপনাদের কিন্তু সেই জিনিসটা করা লাগে নাই।
কিন্তু তুষার ভাই ওই টুইটারের গিকটা ভাই একটু আমাদের গাইড দিয়ে দিন, ওইটা একটু জটিল, মানে ফিলটা একটু ডিফারেন্ট, তো গুছানোটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। আচ্ছা, এই যে রিফাতের গিক কিন্তু 1 নম্বরে আছে অনলাইন সেলারে। এই যে এটা আমার স্টুডেন্ট, তবে এটা এলডিপি এর স্টুডেন্ট না, এটা হচ্ছে পার্সোনাল স্টুডেন্ট। বেশ কিছু এটা আমার প্রোফাইল, এদের এই ছেলেটা, এই ছেলেটা হচ্ছে একটা অর্ডার মনে হয় পাইলো কালকে পরশু দিন। এটা এলডিপি স্টুডেন্ট এই আপুটা, তারপরে এই যে ইনি বিক্রম ভাই, আবু বকর সিদ্দিক ইনি, এই যে আরিফুল ভাই, এনার এই যে 100 টাকা দেখলাম না বেসিক, এনার আবার অন্য গিগও আছে, অন্য গিগ আছে সেটা বেসিক 5 থেকে শুরু। এই গিগটা দেখেন তিনি, এটা নতুন মনে হয় ক্রিয়েট করছে, এটা $5 থেকে শুরু করছে। হ্যাঁ ভাই, আগে কি প্রাইস কমাই দিয়ে দিয়ে একটা অর্ডার নেওয়ার পরে প্রাইস বাড়াই দিলে সমস্যা হয় না? অবশ্যই, এরা সবাই এইভাবেই করতেছে, কারণ এটাই হলো নিয়ম। আপনি যখন মার্কেটে উঠে গেলেন, আপনার ডিমের হালি এখন 10 টাকায় আপনি বিক্রি করতেছেন 1 হেলার ডিম, পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, আপনি ডেলিভারি দিতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনি করবেন কি, মানে পার ডিম 10 টাকা পার পিস এরকম করে দেবেন, তখন দেখবেন যে মোটামুটি আপনি মার্কেটে উঠে গেছেন, আপনাকে আর নিচের দিকে দেখতে হবে না। প্রথমে বেসিকটা $5 থেকে অবশ্যই শুরু করবো আমরা, সেটা যে কোনো গিগ এর ক্ষেত্রেই, যখন প্রোফাইলটা মোটামুটি ভালো র‍্যাঙ্কিং এ চলে আসবে তখন আমরা প্রাইস আমাদের বাড়ায় দেব। বুঝতে পারলাম তো নাকি? জি ভাই, জি ভাই। এইদিকে হচ্ছে আর কার কার গিগ কম ইনকমপ্লিট আছে, মানে কয়টা গিগ রানিং আছে? ভাই আমার গিগ কমপ্লিট, কার কার? আমার গিগ কমপ্লিট ভাই, কিন্তু গিগটা ইয়াতে আছে, রিভিউতে আছে, টুইটারের টা। আচ্ছা, রিভিউ থাক, অ্যাক্টিভ হইছে তো নাকি? অ্যাক্টিভ ভাই, অ্যাক্টিভ, রিভিউতে আছে। রিভিউতে একটু সময় নেবে, সব গিগ একবারে হয় না, আর সবগুলো একবারে ফোর্স করে অ্যাক্টিভ করাটাও ঠিক হবে না ভাই, আস্তে ধীরে যাক, পরবর্তীতে ডিলিট করে দিতে পারে। জি ভাই। আর ফেসবুক এরটা ভাই কালকে সকাল নাগাদ শেষ করে ফেলবো তাহলে। হ্যালো তোষা ভাই, সেই ক্ষেত্রে রিভিউটা কতদিন থাকতে পারে? আমারটা তো ভাই 2 দিন ধরে রিভিউতে আছে। আপনি অ্যাক্টিভ হইছে? হ্যাঁ অ্যাক্টিভ হইছে ভাই, ইভেন ভাই এক্সাম দিছি ভাই, এক্সামেও ভাই 8.7 ছিল। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে গিগ অ্যাক্টিভ আর হচ্ছে সার্চ রেজাল্টে না আসা, এই দুটো কিন্তু আলাদা জিনিস ভাই। আপনারা কিন্তু ডিরেক্ট আমাকে বলতেছেন ভাই গিগ আমার অ্যাক্টিভ হয়নি, রিভিউতে রাখছে, এই কথাটা বললেন না, বলেন যে সার্চ রেজাল্টে আসে না, গিগটা সার্চ করলে আসে না, দুটো ডিফারেন্ট জিনিস। গিগ অ্যাক্টিভ বলতে কি বোঝায়? গিগ অ্যাক্টিভ বলতে কি, আমি 5টা বা 6টা গিগ ক্রিয়েট করে ফেললাম, আমার গিগ গুলো কোনোভাবেই অ্যাক্টিভ হচ্ছে না। দেখাই একটু আপনাদের, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? জি ভাই, জি ভাই। এখন দেখা যাচ্ছে আমার এখানে কোনোভাবেই অ্যাক্টিভ হচ্ছে না, পেন্ডিং এ রাখছে, এই বিষয়টা কিন্তু আলাদা। জি ভাই অবশ্যই, যে আপনার গিগ, আর আপনি সাপোর্ট থেকে যেটা দেখেন সেটা হচ্ছে সার্চ রেজাল্টের, ওইটা আমরা আগে খেয়াল করব না, আমরা খেয়াল করবো আগে আমাদের গিগ গুলো অ্যাক্টিভ হইলো কিনা বা অ্যাক্টিভ হচ্ছে কিনা, এই জিনিসটা আগে খেয়াল করব। আর কথা হচ্ছে অনেকের গিগে দেখা যায় যে ইমপ্রেশন অনেক, ক্লিক ক্লিক অনেক, কিন্তু তারপর অর্ডার হচ্ছে না। এখন কথা হচ্ছে কি ভাই, সবাই কিন্তু অর্ডার করার জন্য আপনার গিগ ওপেন করে না, কেউ কেউ কপি করার জন্য গিগ ওপেন করে, এটাও মাথায় রাখেন ভাই। আমাদের মতো ভাই, আমাদের মতো, বুঝাইতে বললাম কি বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। সবাই যে আপনার গিগটা হচ্ছে অর্ডার করার জন্যই আসবে এমন না, অনেকেই কপি করার জন্য আসবে, না গিগটা দেখতে দেখতে হলেও আসবে, এখানে আমাদের মতো সেলাররাই দেখতে আসে অনেকে, সেই ক্লিকগুলো এখানে কান করে। অ্যাকচুয়ালি যে বায়াররা
সব কান করবে এমন না বিষয়টা, এটা মাথায় রাখতে হবে অবশ্যই। হ্যালো তুষার ভাই, এই যে অ্যাক্টিভে যদি থাকে দুইটাই যদি অ্যাক্টিভে লেখা থাকে, সেই ক্ষেত্রে কি আমরা ধরে নেব যে সার্চ বাটনে সার্চ করলে আমাদের তো চলে আসবে? না, ধরে নেওয়ার ব্যাপারটা আলাদা। আগে এখন আমরা যেটা ফোকাস করব, মেইন ফোকাস দেব, সেটা হচ্ছে আমার গিগ কয়টা অ্যাক্টিভ থাকলো, কই যে গেল চ্যাপটা। দুইটাই অ্যাক্টিভ ভাই, দুইটাই অ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে, দুইটাই অ্যাক্টিভ তাহলে ঠিক আছে। আমার টুইটারে যে ইমপ্রেশন জিরো, কি করা যেতে পারে? ভাই আমার একটা আছে এক সপ্তাহে 2.7k, একটা এক সপ্তাহে আছে 2.7k আপনি ইমপ্রেশন, কিন্তু কোনো অর্ডার নাই। ওই তো বললামই তো সেটা। আচ্ছা এখন আমরা কিন্তু এখনো কিন্তু আমরা গিগ র‍্যাঙ্কিং, যেমন এই যে আমি ফেসবুক অ্যাডমিনদের নিয়ে সার্চ করলাম, মোটামুটি সবার গিগ কিন্তু ফার্স্ট পেজে দেখলাম না আমরা? জি ভাই। কিন্তু আমাদের গিগগুলো কিন্তু এখন আসবে না, হয়তো বা আসলেও সেটা আসতে পারে, হয়তো বা রিক্রুটমেন্ট আমরা ফিল আপ করে থাকলে আসতে পারে। আমরা কিন্তু এখনো গিগ র‍্যাঙ্কিং নিয়ে কাজ শুরু করিনি, আমাদের গিগই এখনো কমপ্লিট হয়নি। জি জি ভাই। আচ্ছা আমরা গিগ আগে কমপ্লিট করব, তারপর ক্লিক ইমপ্রেশন অর্ডার এগুলো চিন্তা আমরা পরে করব। আমরা আগে গিগগুলো কমপ্লিট করে ফেলি, কিন্তু আমরা তো গিগই কমপ্লিট করা দূরের কথা, আমরা স্কিলে ডেভেলপ করতেছি না। আমি ভিডিও দেখতে বলছি সেই পরশু দিন, আর আপনারা আজকে নতুন করে বুঝাইতে হচ্ছে, তাহলে লাভ কি হইলো? এত কথা বলে এত এক করে কোনো লাভ হচ্ছে না, কোনো বেনিফিট হচ্ছে না। হ্যাঁ মাহমুদুল ভাই, এই যে গিগের যে অ্যাক্টিভিটি দেখালেন, এটা কোন ইন্টারফেসে গিয়ে দেখালেন? সম্পূর্ণ কোনটা অ্যাক্টিভ যে দেখালেন অ্যাক্টিভ? ও আচ্ছা, আমি এখানে যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করলাম, এখন কোন কোন সেলাররা অ্যাক্টিভ আছে অনলাইনে, কারা আছে সেটা জন্য আমাকে এই যে সার্চ করার পরে এই যে এখানে অনলাইন সেলার। আচ্ছা অনলাইন তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে দেখছি অনলাইন সেলার দিলে অ্যাক্টিভ কতজন আছে সবাইকে এখানে দেখাবে। তুষার ভাই আজান দিচ্ছে, আমরা কি ব্রেকটা দিব এখন? হ্যাঁ আমরা ব্রেকটা দেই, ব্রেকের পর সবাই থাকবো, কারণ আজকে আমরা যে বাকি সময়টা গিগ নিয়ে কথা বলবো, আমাদের গিগের কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে। ঠিক আছে তাহলে ব্রেকটা দেই 20 মিনিট। হ্যাঁ 20 মিনিটের দেন। ঠিক আছে। সদর ভাই স্ক্রিনটা শেয়ার করে ব্রেক টাইমটা লিখে দেন। আপু কি হচ্ছে মিষ্টি খাওয়াবেন? সজল ভাই সিমিপুরে ধরো, আমি কি বলবো ভাই, আমি কিছু বললে সবাই আমার বিপক্ষে চলে যায়, এই জন্য বলার সাহসটা পাইতেছে না। না না আমি সাপোর্ট দিচ্ছি আজকে, আপুর রেজাল্ট আজকে মিষ্টি খাওয়াবে তো। কেন খাওয়াবে না মিষ্টি খাইতো? আমি এমন না, কিন্তু আপু সাহস করে বলে ফেলেন, এখন তার খাওয়াতে হচ্ছে না। হ্যাঁ আমি বাসায় চলে যাব ভাই, আমি আছি, আমি জামালপুরে আছি। আপু তো আর আনমিউট করতেছ না, রেজাল্ট যে কি থাক থাক না, শোনাই ভালো, সারা শব্দ নাই তো ভালো হলে অবশ্যই জানাবে নিজের থেকে আসতো।
বিকাশে মিষ্টি খাবো আমরা। ঠিক আছে তাহলে ব্রেকে যাই, আসতেছি ব্রেকে। খাওয়া দাওয়া করি ভাই। না না বেশি খাও না সজল, আপু মিষ্টি খাওয়াবে রেজাল্টের মিষ্টি। সমস্যা নাই, হাত কেটে মিষ্টি খাওয়ার এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা ঠিক আছে। ব্রেক কতক্ষণ ভাই? আমি একটু কোর্টে আসছিলাম তো একটু কাজে। ভাই 20 মিনিটের ব্রেক, 4:10 পর্যন্ত। ঠিক আছে ভাই, আমি আসছি। মানে
Hello. Yes, bro. কি অবস্থা? এ অবস্থা। অবস্থা কি? আচ্ছা, তাজ ভাই। আপনি আমার তাজ ভাই। এখন কথাটা হচ্ছে, টুইটারে তো মানে সবারই প্রাইস দেখছি বাড়ায় দেওয়া, আমিও তো বাড়ায় দিছি একটু একটু। কত দিছ? এখন কমাই দিব। কত দিছ? আপাতত তাই, কারণ আমরা ক্লায়েন্ট পাই, তারপরে বাড়ানো যাবে। ওকে ওকে, আরো কতক্ষণ আছে? 4 মিনিট, 3 মিনিট। প্রমিত কুমার কি লাইনে আছো? সেডমেন ভাই তো অনেক আগায় গেছে। তো আগানি, আমাদের পুরানা পাপি না, আগে ও পাপ কই রাইছে। ভালো কথা ভাই। এই নাহিদ ভাই কি ক্লাস করবে নাকি বুঝি না, মনে হয় না। একজন আনলো, সেও চলে গেল, নাহিদ ভাইও নাই এখন। তারপর কয়দিন আবার ইয়ে আসলো না ভাই, ওই যে ইয়ে নিউ জয়েন করা হলো, তারা তো আর আসতেছে না। না আসলে আর কি করব বল, ওখানে আমরা 15 জনই, যার আসার সে আসবে।
সজল? হ্যাঁ ভাই। আচ্ছা, ব্রেকের সময় শেষ, সবাই জয়েন করেন। এটা ইংলিশে কেমনে বলবি? সবাই জয়েন করেন, ব্রেকের সময় শেষ, সবাই জয়েন করেন, এটা ইংলিশে বল। বল আর মেসেজ লেখ গ্রুপে, সবাই জয়েন করেন। ভাই জয়েন নাও, এটা শুধু আগে ভাই স্ক্রিনটা অফ করি। আচ্ছা দাস ভাই, হ্যাঁ জামিল ভাই বলুন। ক্লায়েন্টের সাথে যখন কথা বলে তখন কি এটা কিছু তো মেসেজ হয় নাকি এমনি ফোনেও কথা হয়? ক্লায়েন্টের ডিমান্ড করে যদি কথা বলার তাহলে অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হাই, পাইলাম না তো? না পাইলেও চেষ্টা কর, এটাই কাজ। তো end of the lecture is end of break, everyone join now. আপনার সাথে ভাই আজ থেকে আমার ইংলিশে বল দেব সব বোনাস করছে, আমিও বুইলা দাও ভাই। লেখ তুই মেসেজ, লাভ ডেভিল অফ মেসেজ লেখ এটা আগে। তুই সব ভাই কি বল কই? ভাই নাও এর পরে কমা হবে না। কি লিখতেছিস আগে বল ভাই। এভরিওয়ান জয়েন নাও, দি এন্ড অফ দি ব্রেক। দি এন্ড অফ দি ব্রেক হবে না, তুই লেখ যে ব্রেক ইজ ফিনিশ, প্লিজ এভরিওয়ান জয়েন, এটুক লেখ। প্রমিত কুমার, ঠান্ডা কি অবস্থা? ঠান্ডা হলো? হ্যাঁ হইছে। এই ঠান্ডার মধ্যে তুমি কি ফ্যানের আওয়াজ শুনছো? আরে ভাই ওই যে মা ঘর কি করছে তো ভিজে ভিজে হয়েছে, তো ফ্যান চলতেছে এই ঠান্ডার মধ্যে, ঘর এমনি শুকাবে ভাই ফ্যানের বাতাসে এই অবস্থায় চলে আসো। ব্রেক ইজ ফিনিশ, এভরিওয়ান জয়েন নাও, এই তো সাবাস ভাই। ঠান্ডার মধ্যে আরো ভাই শুকাইতে দেরি হয়। ছেলে একা একাই খুশি ভাই, খুশি কি এমনি হয়েছি
কই, লোকজন কই, ও কথা বলে না। কান বন্ধ, মুখ দিয়ে কথা বলেন। ভাই আমার ইমপ্রেশন নাই একটাও টুইটারে, কি করে বলেন তো? কি শুনলেন হবে আস্তে আস্তে হবে, ওগুলা নিয়ে এত বদার করা হওয়ার কিছু নাই। ফাইবার থেকে অটোমেটিক রিভিউ করে নিবে, ওরাই করবে আর কি। আল্লাহর বান্দারা সারা দেন, আমাদের ডাকে সারা দেন। বান্দারা সব জমে আছে, আজকে সবার খেতে খোদা লাগছে বেশি মনে ভাই। দুই দিন তো রাতে মিট হয় নাই, কেউ তো দেরিতে ঘুমায় নাই, আগেই ঘুমাইছে, সকালে উঠছে, সকালেই খাইছে, দুপুরে খোদা লাগাই দিছে। আমি আমার ভাই টাইমলি না খেলে আমার মাথা ঠিক থাকে না। মোহন ভাই বাসা বাসা কি যাও? আসসালামু আলাইকুম। ভাই জি ভাই জামা বলতে নান্দিনাতে বাসা। আমার ভাই এই যে গ্রাজুয়েশন শেষ করলাম ইউল্যাব থেকে। ইউল্যাব ধানমন্ডিতে, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ। আপনি কি এখন ঢাকাতে? না ভাই আমি গ্রামের বাড়িতে এখন। ঢাকাতে এমনি কি কই থাকেন? কিসেতে? ইন্দিরা রোড এর ওদিকে। আমি ওদিকে থাকি আপনার, আমি হলিপুরি বাড়িতে ছিলাম, লাস্ট ছিলাম হচ্ছে ইয়াতে আপনার স্কুলি পাড়া ছিলেন হোলি ক্রস স্কুলে। হ্যাঁ 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 চিনেছি। আপনি কোন জায়গায় থাকেন? আমি ভাই ধানমন্ডিতে থাকি, মানে এখন তো বাড়িতে থাকতাম আর কি। মানে নোমন ভাই তেজকুনি পাড়া কি চার্চ এরিয়াটার আশপাশে থাকতেন? কোন এরিয়া ভাইয়া? ১৬ তো অনেক অনেক পরের কথা। মানে জুনিয়র স্কুল আর হাই স্কুল। হাই স্কুল হ্যাঁ
আজ ধরে সিচি কত দেয় আমার এসএসসি হলো ইন্টারের 2 বছর আগে না ইন্টার 2 বছর আছে ঠিক আছে 10 এ ভাই 10 এ 10 এ আই ইন্টার 2 বছর আগে জশ আছে বলেন সুযোগ পাইছি থাক ভাই কোয়েন না ভালো মুডে আছে নেগেটিভ কিছু কোয়েন না ও তুষার ভাই আসেন বলার না সাদ ভাই আপনার কথাটা না অনেক মানে ভলিউম কম ভাই বোঝা যাচ্ছে না তাইলে তো হইছেই কাম আজ ভাই কি ঢাকাতে আসে যাওয়া করেন না এখন দরকার পড়ে না ভাই রিলেটিভ আছে এখানে নাকি আপনার আম্মু তো মনে হয় থাকে ঢাকাতে না না আমার সব এখানেই আমি তো ঢাকা থেকে চলে আসলাম মার্চে লকডাউনের আগে পরে আর ব্যাক করিনি ও আপনি ঢাকা থেকে কোথায় ছিলেন আমি থাকতাম ধানমন্ডিতে 15 নম্বরের দিকে করোনা স্টেশনে তো আবার বাসা নেবেন না অবস্থা বুঝি ভাই বুঝেন নাই সবকিছু বিবেচনা করি দেখা যাক তুষার ভাই তো এখনো মনে নাই নক দেই লেট করে না পাপটা খাইতে দেরি হয়ে গেছে সীমা আপু মিশনে নাই খাওয়ালেন রেজাল্টটা তো শুনান না আপু বলছেন জি ভাইয়া না মিশনে নাই খাওয়ালেন রেজাল্টটা তো শুনান হ্যাঁ রেজাল্ট শোনা যায় ফার্স্ট ক্লাস আসছে আমরা বিশ্বাস করি না আমাদের শেয়ার করতে হবে শোনা কথা আমরা শেয়ার করে দেব সমস্যা না আমি আসতেছি আপু আপনি ভাষা অ্যাড্রেসটা দেন আমি মিষ্টি খাবই আপনাকে খাওয়াবো না আমি আমাদের ব্রেক টাইম শেষ তো নাকি জি ভাই অনেক আগে আচ্ছা ঠিক আছে সজল ভাই আরেকবার সবাই মেনশন করে দেন আপনি সীমাপুর কি রেজাল্ট হইলো কি রেজাল্ট হইলো আমার মিষ্টি খাওয়াবো না আপনি খাওয়াবো ভাইয়া হইছে তো জানিল ভাই আর অপু ভাই হচ্ছে কিসে মিষ্টি খাবে একটু শুনে নিয়ে নেন ওনাদের কাছ থেকে আপু নিতে হবে তো তুমি ফ্রিল্যান্সার সজল তাই তুমি বাদ সজল জি ভাই জামিল ভাইয়ের মাপটা শুনছো
না এখন একটু শুনো আচ্ছা পড়তেছে কি আমার এখানে আমি ইয়ামি না না আপু সমস্যা নেই কি আপু আপনি মিট করতে হবে না তাও আপনি মিষ্টি খান এত থেকে জেনে বলো সমস্যা নেই মিষ্টি খান হলো তুমি আজকে ক্লাসের পর চলে যাও হ্যাঁ ভাষা এড্রেসই বলতেছ না আপু হ্যাঁ বললাম তো আমলাপাড়ায় চলে আসেন আমার দরকার নাই আমি মিষ্টি খাই না তুই যা আমার সাথে যাবেন মিষ্টি না খাইলে তুই একাই চিল্লানি দে আমি আসি নাকি ঠিক আছে সমস্যা নাই আমরা ওইদিকে আসছি সমস্যা আচ্ছা আমরা ক্লাসের দিকে একটু আগেই জি ভাই কার কার একটা গিগো পাবলিশ হয়নি এখন বলেন তো দেখি ভাই শুনেন ভাইয়া কি বলে শুনেন কোন গিগ এখনো পাবলিশ হয় নাই এরকম কয়জন আছেন ভাই আমি আছি ভাই আমরা এখন গিগ নিয়ে কথা বলবো বাকি সময়টা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই চাচ্ছে যে আমার নাম ফার্স্ট নেম আর লাস্ট নেম এর পরে যে একটা ডেসক্রিপশনটা চাচ্ছে আমি ওই জিনিসটা যে কোন ডেসক্রিপশনটা দিব সেটাই বুঝতে পারছি না আর কি এমনি তো তাহলে তো আমরা হচ্ছে আমাদের শর্ট ডেজিগনেশন বলা হয় যেটা যে বলি না কেন বাই অ্যাবাউট বলি না কেন প্রোফাইলের ওটা মূলত হচ্ছে আমরা কোন বিষয়ে কাজ করব বা আমি কোন বিষয়ে এক্সপার্ট মূলত আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হবে রাইট জি সেই অনুযায়ী আমরা এক্সপার্ট লেভেলেই ওটা প্রফেশনালি হচ্ছে প্রফেশনাল ভাবে ট্যাগ করে ফেলবো কমপ্লিট করে ফেলবো ঠিক আছে জি ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি বলেন হেল্প করব এখন সবাই মিলে আচ্ছা ভাই আমি তাহলে আমার এটা দিয়ে আমি চেষ্টা করতেছি একটু ভাই আচ্ছা ঠিক আছে আমাদের রানা ভাই চলে গেল রানা ভাইয়ের সাথে কথা বলতে চাইলাম এদিকে মিজানুর রহমান ভাই আমাদের 420 মিজানুর রহমান সরি দাশুক রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আচ্ছা তুষার ভাই আলহামদুলিল্লাহ জিয়ান ভাই কি কান্নাকাটি করতেছেন নাকি আপনার পিছন থেকে ও আমার ভাগনা কান্নাকাটি করতেছে না আমরা আমি ভাবছি জিয়ান ভাই কান্নাকাটি করতেছে কিনা জিয়ান ভাই কান্নাকাটি করতেছে না
আমার ভাগ্নে আসছে তো ভাই, কান্নাকাটি করার বয়স আছে আরো ভাই, কান্নার কোন বয়স আছে ভাই, যে কোন সময় কান্নাকাটি করা যায় না ভাই, একটু স্যার ভাইয়ের সামনে একটা শুভ কাজ তো সেই হিসাবে আপনি কান্নাকাটি করতে পারেন। আচ্ছা তাহলে এদিকে আমাদের হচ্ছে মোট কয়টা গিগ কমপ্লিট করতে হবে? তিনটা গিগ কিন্তু কমপ্লিট করতে হবে আমাদের ভাই, আজকের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ, দুটো তো আছে একটা তো। অবশ্যই সবাই মিটে থাকবেন এবং ট্রাই করবেন যেন কমপ্লিট হয়। আর ক্যানভা নিয়ে বিস্তারিত নিয়ে আমি একটা ভিডিও অবশ্য বেসিক একটা ভিডিও বানিয়েছি, ইউটিউবে এখনো শেয়ার করা হয় নাই, তবে এই যে ইমেজ বানানোর নিয়ে কি আরেকটা ভিডিও মনে হয় বানানো যায় ক্যানভা ভাই, করলে বেটার হয় অনেক, মানে কনসেপ্ট নিয়ে প্রবলেম আছে। একটা আমরা একটা একটা গেম খেলবো এখন, আমার একটা ইমেজ আছে, ইমেজটাকে শেয়ার করি আর আগে থামেন, আগে আমার কথা শুনতে হবে। আপনি আমাদের ইমেজ দিতে চাইছেন ভাই, দুইটা গিগ আমি অলরেডি পাবলিশ করে ফেলাইছি, এই পর্যন্ত ইমেজ পাইনি। আচ্ছা ফেসবুক, না না আপনি তো ওই গেমে জেতেন নাই, আমরা আজকে একটা গেম খেলতে দেখেন আগে ইমেজটা পছন্দ হয় কি, যদি ইমেজটা পছন্দ হয় স্ক্রিনটাকে শেয়ার হোক তাহলে আমরা গেমটা খেলতে পারি, আর ইমেজ পছন্দ না হলে গেম খেলার কোনো প্রয়োজন নেই। কষ্ট দিল না আমারে ভাই। আচ্ছা দেখেন এই যে এই ইমেজটা, ফেসবুক বিজনেস পেজের উপর বিজনেস পেজ মানে ভালো লাগতেছে ভাই, এই ইমেজ আমার লাগবে ভাই, বুঝছে ভাই, এটা আমার লাগবে। আচ্ছা নিউয়ার তো সমস্যা, কিন্তু কথা হচ্ছে আমাদের আগে এতে জিততে হবে, গেমে জিততে হবে ভাই, এটা দেয়া জি ভাই, গেম শুরু করেন, গেম জিততে হবে। আমার প্রাইস আমি এখনো পাইনি, গেমে জিতে এই ইমেজটা নিতে পারেন কোনো সমস্যা নেই, গেমটা কি শুরু করবো আমি? অবশ্যই অবশ্যই জি ভাই শুরু কর। আচ্ছা গেমের টপিক কি হবে আমাদের বলেন দেখি একটু, কি হইতে পারে আজকে গেমের টপিক? তাজ ভাই আমাদের জাজ, ঠিক আছে তাজ ভাই আমি জাজমেন্ট করব। তাজ ভাই জি ভাই, আচ্ছা ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে যে ভালো এক্সপ্লেইন করতে পারবে জি জি, তাকে আমরা এই ইমেজটা প্রোভাইড করব, ঠিক আছে, যে যত বেশি ভালো এক্সপ্লেইন করতে পারবে তার জন্য এটা বড় কথা ইমেজটা, ঠিক আছে। এখন পার্টিসিপেট করবেন কে কে গেমে সবাই চ্যাট বক্সে লিখে দেন, যা আমি চাচ্ছি পার্টিসিপেট করতে, আর কে কে যাচ্ছেন একটু লিখে দেন চ্যাট বক্সে। যারা পার্টিসিপেট করতে যাচ্ছেন শুধু তাদের নিয়ে গেমটা হবে, যারা চাচ্ছেন না তাদেরকে আমরা হচ্ছে জিজ্ঞেস করব না যে আপনি করবেন কি না, যারা আগ্রহী শুধু তাদেরকে নিয়ে এই গেমটা গেম শোটা হবে আমাদের। ওকে ওকে আতিক ভাই অ্যাকাউন্ট চেঞ্জ করে চলে আসছে মনে হয়, আতিক ভাই খেলবে, আতিক ভাই খেলেন খেলেন ইমেজটা প্রমিত ভাই নিয়ে গেল গা, কেন প্রমিত ভাই এক্সপ্লেন ভালো করতে পারো মনে হচ্ছে তোমার, প্রমিত জায়গা মতো এক্সপ্লেন করতে হলে জীবন অনেক কিছু করতে আর তো আমার তো মনে হয় না করতে পারবে। মির্জা রহমান মির্জা ভাইয়ের ইমেজ লাগবে না আসলে ভাই, জায়গা মতো করতে পারি সেটাই।
আচ্ছা আলামিন ভাই আমাদের গেম শোর কথা শুনে বের হয়ে গেল। থাক ভাই, যারা বের হয়ে গেছে তারা বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। প্রথমে কাকে দিয়ে শুরু করব? আপনারা এর মধ্যে যদি কেউ চান যে আমি একটু গেম শোতে জয়েন করতে চাচ্ছি, ইমেজটা আরেকবার দেখাই, প্রাইসটা আরেকবার দেখাই ভাই, তার আছে ওই তার পাবে না অনুসরণ করতে। আমি এটা দেখাচ্ছি আরেকবার, আপনারা দেখেন। তো এখন আপনারা সিলেক্ট করেন যে আসলে কে কে পার্টিসিপেট করবেন এটাতে, লিখতে পারেন। ভাইয়া হ্যাঁ মুনি আপু বলেন। তো ভাইয়া আমি তো পারবো না বলে মনে হয়, কিন্তু পার্টিসিপেট করতে চাই, এক্ষেত্রে আমার কি করা যায়? সাইডে লেখেন, আপনি চ্যাটে লেখেন যে আমিও পার্টিসিপেট করব, আমি আমি কিছু একটা লেখেন আর কি। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে আমি সজল ভাই বললো, সজল ভাই হুহু কপি করে আমি বললাম, এইরকমটা করা যাবে না। মানে ইনিশিয়াল কিছু বা ইউনিক কিছু তুলে ধরতে হবে, যেন মানে আলাদা কিছু একটা তুলে ধরে, এবং মেইন পয়েন্ট যেন হয় সেটা, পয়েন্ট গুলো যেন ঠিকঠাক ভাবে তুলতে পারে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। জি ভাই বুঝতে পারছি। মিজান ভাইয়ের, মিজান ভাইয়ের মেসেজটা দেখেন। ইনডেস স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখছি। আচ্ছা ওই যে স্ক্রিনশট দিয়ে লাভ হবে না, একটা রিপোর্টই যথেষ্ট আপনার প্রোফাইলটা নষ্ট করার জন্য। একটি রিপোর্টই পারে আপনার ক্যারিয়ার ধ্বংস করতে। একটু ওনারকে বলেন, একটা রিপোর্টই যথেষ্ট ক্যারিয়ারটা নষ্ট করার জন্য। পারে এখন যদি বাই গিগের ইমেজ ওটা আপলোড দিয়ে দেয়, ওটা তো বাইটা আগে আপলোড হলো। সব বুদ্ধি স্যার। তুষার ভাই আপনার কথাটা শোনা যাচ্ছে না ভাইয়া, ভলিউম কমে গেছে। ইমেজ ক্রিয়েটর কিন্তু একটা ডেট থাকে নির্দিষ্ট, যে কত তারিখে ইমেজটা ক্রিয়েট হয়েছে। তুষার ভাই কেন বললেন দিত আপলোড পরে দেখতাম, এই ডিটেইলসে কিন্তু লেখা থাকে কত ইমেজটা ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু ফাইবার ধরে ফেলবে। আর অরিজিনাল ইমেজটা কই থেকে আপলোড হইলো সেটা কিন্তু একটা মূল বিষয়, থাকার নাম এটা নিয়ে আগাই। আমরা গেম শো এর দিকে যাই আমাদের। হ্যাঁ তাহলে প্রথমে আব্দুল্লাহ নুমান ভাই, নুমান ভাই দিয়ে শুরু করি। নুমান ভাই শুরু করেন, তাজ ভাই আপনার কার্যক্রম শুরু করেন তাহলে, আমি শুধু শুনি নীরব দর্শক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নুমান ভাই শুরু করেন ভাই, তুমি যাই দি। না না ঠিক আছে ভাই, এমন সময় নিয়ে ডিস্টার্ব করতে চাই আসলে। আচ্ছা ঠিক আছে নুমান ভাই, আপনি আমাকে বুঝান টপিকটা তো জানেন। জি টপিকটা জানি, তো আমি বলার চেষ্টা করতেছি। বলেন স্ক্রিনটা কি ভাই শেয়ার করতে হবে? কিভাবে কাজ করবো এই টাইপের একটা এক্সাম্পল। ঠিক আছে ভাই, তাহলে আমি শুরু করতেছি। ফার্স্টে যদি আমরা যাই এখানে মানে ক্যাম্পে, কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে ক্যাম্পেইনটা রান করে দাও, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফেসবুক অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। তো ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে তারপর যে আমাদের ফ্রন্ট পেজটা আসবে সেখানে এই যে আমাদের সবুজ কালারের একটা প্লাস চিহ্ন দেওয়ার সাথে ক্রিয়েট, তো ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে বেশ কিছু অপশনস থাকবে যে আমাদের ক্যাম্পেইনের মানে কি টাইপের ক্যাম্পেইন হবে। যেমন এখানে হচ্ছে অ্যাওয়ারনেস আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সেই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি, যে নতুন একটা ব্র্যান্ড আসবে বা নতুন একটা কোম্পানি হচ্ছে মানে আসবে, এখন সেটা সম্পর্কে মানুষকে পূর্বে আমি একটা ধারণা দিব যে হ্যাঁ এরকম একটা কোম্পানি আসতেছে, এটার প্রচারণার জন্য অ্যাজ লাইক আমরা সেটা টুলেটের মধ্যে বলতে পারি। যেমন বিভিন্ন কলেজ বা স্কুলের সামনে এরকম টুলেট ই করা হয়, দেওয়া হয় মানে সেই কোম্পানি সম্পর্কে জানানোর জন্য, সেই ইয়ের জন্য মানে বিজ্ঞাপন সেই কোম্পানি প্রচারণার জন্য। তারপর হচ্ছে রিচ, যে সেটা হচ্ছে মানে কোথায় কোথায় এগুলো ছড়াবে, মানে কি পরিমাণ এই মানে প্রচারণাটা মানে কি পরিমাণ ছড়াবে, তারপর হচ্ছে কতজন লোকের কাছে যাবে, কি টাইপের লোকের কাছে যাবে, হচ্ছে রিচ। আর হচ্ছে ট্রাফিক কনসিডারেশন,
যেটা আছে যে ট্রাফিক ট্রাফিক হচ্ছে যে এই কোম্পানির দিকে আনবে, মানে কতজন লোক হচ্ছে মানে মানে মানুষদেরকে এইদিকে নিয়ে আসার জন্য। আর হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট জিনিসটা হচ্ছে যে আমরা যদি এক কথায় বলি তাহলে হচ্ছে মানে এই টোটাল জিনিসটা যে হচ্ছে ম্যানেজ করা, এটা বিজ্ঞাপন প্রচার, এটার সঙ্গে আমি ভালোভাবে বলতে পারতেছি না। অ্যাপ ইনস্টলেশন, যদি সেই কোম্পানি কোনো অ্যাপ থাকে, যেমন হচ্ছে আমাদের ফুড পান্ডা হতে পারে বা এরকম টাইপের যে আমরা অ্যাপ দেখি যেটার মাধ্যমে আমরা অর্ডার করতে পারবো কোনো মানে সেই কোম্পানির বা সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাইলে, কিংবা হচ্ছে তাদের কোনো সুবিধা পেতে চাইলে, যে মানে অ্যাপ তাদের থাকবে সেটা থাকতে হবে, কিংবা তারা বানাবে সেটা হচ্ছে মানে আমরা ইনস্টল করে দেওয়ার জন্য আমরা যে প্রচারণা চালাবো। আর হচ্ছে ভিডিও ভিউজ, যে কোনো ভিডিও আসতেছে বা ভিডিও আছে সেটার ভিউজ বাড়ানোর জন্য ভিডিও আসতেছে বলতে মানে ট্রেলার বলতে পারি আমরা। আর লিড জেনারেশন, লিড জেনারেশন বিষয়টা হলো যে আমাদের যে কি বলে মানে ডাটা কালেক্ট করা, সেটা হতে পারে হচ্ছে ইমেল হতে পারে, সেটা হতে পারে তার ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে, তার হচ্ছে ফোন নাম্বার, যে তার ইমেল গুলো হচ্ছে আমরা কালেক্ট করলাম, তার ফোন নাম্বার গুলো কালেক্ট করলাম, বা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে কালেক্ট করলাম, বা কোনো টাইপের কোনো মানে এক কথা হলো ডাটা কালেক্ট করা, এটা হচ্ছে আমাদের লিড জেনারেশন। তারপর আছে হচ্ছে মেসেজ, মেসেজ জিনিসটা হচ্ছে যে ওই কি বলে মেসেজ জিনিসটা হচ্ছে মানে কন্ট্যাক্ট করা যেটা আর কি, কিভাবে হচ্ছে এই কন্ট্যাক্ট করবো আমরা, মানে কি টাইপের ই হচ্ছে ওই মেসেজ বলতে, মানে যে কোনো একটা কোম্পানি যে স্লোগান থাকে একটা, যেমন ইয়ামাহা, ইএসি ইয়ামাহা, ইএসি মোটরস বা এরকম, বা সুজুকি যা নেম অফ দ্য রেস, এরকম যে একটা মেসেজ থাকে বা একটা প্রচারণার জন্য একটা মেসেজ থাকে, আমি যতটুকু বুঝতে পারছি আর কি। কনভার্সনস, কনভার্সনস জিনিসটা হচ্ছে আমাদের কনভার্সনস, ক্যাটালগ সেলস, ক্যাটালগ সেলস আর হচ্ছে স্টোর ট্রাফিক, তিনটে জিনিস আসলে এরকম যে আমার কোনো একটা মানে আমি প্রচারণা চালাবো ফেসবুকে, বাট আমার যে মার্কেটটা আছে সেটা হলো যে ধরেন ধানমন্ডিতে কিংবা তেজগাঁও এরিয়াতে, সেখানে মানুষ আসবে এই জন্য। আচ্ছা, তারপর যদি এঙ্গেজমেন্ট দিয়ে যদি আমরা হচ্ছে একটা অ্যাডস ক্যাম্পেইন খুলতে চাই, সেক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্টের তিনটা টাইপ আসবে, একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস আর ইভেন্ট রেসপন্স। যে ফার্স্টে আমরা এইটুকু অনেকগুলো আমরা ইভেন্ট ফেসবুকে বা ইয়াতে দেখেছি, আমাদের বিভিন্ন ইভেন্ট তৈরি করার জন্য হচ্ছে আমরা বিভিন্ন ইভেন্ট তৈরি করি, যে আমরা ইন্টারেস্টেড অপশন থাকে মানে সেই বিষয়টা যেভাবে আমরা হচ্ছে ই করতে পারি। আরেকটা হচ্ছে পেজ লাইকস, পেজের লাইকস বাড়ানোর জন্য, একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। তো আমরা সাধারণত পোস্ট নিয়েই হচ্ছে কাজ করবো, যে কোনো পোস্ট এরকম প্রোডাক্ট সার্ভিস কিংবা এটা আমরা মানে এখানে আপলোড করার পর সেই পোস্টটা রিচ করার জন্য আসলে মূলত আমরা মানে এটাই হচ্ছে সব থেকে বেশি পপুলার। এইভাবেই পোস্ট এঙ্গেজমেন্ট করলে মানে পোস্ট এঙ্গেজমেন্ট করলে সেক্ষেত্রে মানুষ সেই পোস্টের জন্য অ্যাটলিস্ট পেজেও ক্লিক করবে, এই জন্য পেজ লাইকের থেকে আমরা পোস্ট এঙ্গেজমেন্টটা করবো। কারণ যখন একটা ব্র্যান্ড ওই পোস্ট করছে কোনো প্রোডাক্ট নিয়ে বা কোনো কিছু নিয়ে, সেক্ষেত্রে মানুষ পোস্টটা যখন দেখবে ভালো লাগবে তখন কিন্তু পেজেও ক্লিক করবে, সেক্ষেত্রে পেজ লাইকটা আমরা অটোমেটিক সেভাবে পেয়ে যেতে পারি। এই জন্য আমরা পেজ লাইকের দিকে যাবো না, আমরা পোস্টিং পোস্ট এঙ্গেজমেন্টের দিকে যাবো। পোস্ট এঙ্গেজমেন্টে ক্লিক করার পর আমাদের যেটা আসবে সেটা হলো যে ক্যাম্পেইন নাম, যে ক্যাম্পেইন নেম আমাদের যে কোনো একটা ক্যাম্পেইন নেম হতে পারে, যেমন তরিকুল ভাই এর আগে আমাদেরকে জুতার সেল করার জন্য আর কি টার্গেট দিয়েছিল, যে জুতাটা ছিল হচ্ছে ম্যান 18 থেকে 25 এজের মধ্যে। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ ভাই আপনি এই জায়গায় স্ক্রিনটা শেয়ার করেন, আপনি বুঝাইতে মনে সুবিধা হবে তাহলে। আপনার এখন থেকে 2 মিনিট সময় পাবেন আপনি, ঠিক আছে। যেটা আছে সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ব্র্যান্ডের নাম দিতে পারি, যেমন হচ্ছে এটা মুমান শোস,
হিউম্যান সোর্স ক্যাম্পেইন। তো সেখানে হচ্ছে আমাদের এখানে একটা জিনিস আছে যে স্পেশাল অ্যাডস ক্যাটাগরিজ এখানে আমরা যাব না। তো কেন যাব না আবার হচ্ছে ক্যাম্প ডিটেইলস কেন যাব না, কারণ হচ্ছে আমাদের এখানে ইলেকশন কিছু পলিটিক্যাল কিছু ইস্যু আছে এজন্য আমরা এখানে যাব না। আর আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা আছে তো এখানে পোস্ট এনগেজমেন্ট যেটা আমরা এখান থেকে এডিট করে নিতে পারি তো এদিকে আমরা যাব না, এদিকে আমরা পরে যাব। আর হচ্ছে এখানে আমাদের যে একটা বাজেট অপটিমাইজেশন আমরা করে ফেলতে এই যে এখানে হচ্ছে আমাদের পোস্ট ক্রিয়েশন গেস্টেও আমরা যাব না, এখানে ক্যাম্পেইন বাজেট অপশন একটা আছে সো এটা আমরা চাইলে এখানে অফ করা আছে চাইলে আমরা অন করে দিতে পারি, এগুলো আমরা স্কিপ করব। আমরা নির্দিষ্ট একটা ডেট দিব, একটা ইন ডেট সিলেক্ট করে দিব। সেই ইন ডেট সিলেক্ট করে দেওয়ার পর আর হচ্ছে আমাদের যেখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স আর ইউজ সেভ অডিয়েন্স, যদি আমরা আগে কোনো কাজ করে থাকি সেক্ষেত্রে আমরা ইউজ সেভ অডিয়েন্স দিয়ে যাবো এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আর আমরা সেই বাজেট অনুযায়ী সেখানে আমরা যে পাশে আমাদের দেয়া আছে যে অডিয়েন্স ডেফিনেশন এখানে আমরা দেখতে পারবো যে এটা কতটুকু রিচ করবে, যখন ক্লায়েন্ট বলবে যে আমাদের এত টাকা বাজেট তখন সেক্ষেত্রে আমরা তাকে বলে দিতে পারবো যে আমাদের রিচটা হচ্ছে মানে তুমি এত রিচ করে দিতে পারবো, এখন পোস্ট এনগেজমেন্ট হবে যে এত থেকে এত এটা আমরা দেখে বলে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের লোকেশন যেটা থাকবে সেটা তো আমরা এখান থেকে লোকেশনটা চুজ করে দিব। আর এজ 18 থেকে মানে যে এজটা আমাদের মানে দিতে বলবে যেমন 18 থেকে 25 সেক্ষেত্রে এখানে 18 থেকে 65 দেওয়া আছে বাট সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি চাইলে। আব্দুল ভাই তাড়াতাড়ি করেন, সময় শেষ, তারপর আপনি করেন, বলে যান সেট করতে হবে না, বলে যান। তারপর আমাদের হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যেমন ইন্ডিয়াতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে বা বাংলাদেশে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এটা আমরা ইচ্ছা মতো সিলেক্ট করে দিব, আমরা কোন দেশের কোন ল্যাঙ্গুয়েজে মানুষকে আর কি চাই সেটা আমাদের মতো আমরা করে নিব। এখানে দুইটা প্লেসমেন্টের ব্যবস্থা আছে, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তো আমরা অটোমেটিক অথবা ম্যানুয়াল যে কোনো ভাবে করতে পারি, আমরা ফার্স্টে অটো দিয়ে ট্রাই করব। তারপর হচ্ছে পোস্ট এনগেজমেন্ট পোস্ট কন্ট্রোল আছে, পোস্ট কন্ট্রোল নেক্সট নেক্সট যদি আমরা যাই সেখানে হচ্ছে আমাদের আইডেন্টিটি, আইডেন্টিটির মধ্যে হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক পেজের মধ্যে আপনার পেজে যেসব পেজে আপনি অ্যাডমিন সেসব পেজগুলো আপনার শেয়ার সেসব পেজগুলো শো করবে, তো সেগুলো আপনার অ্যাডমিন না থাকতে হবে। তারপর আপনি সেখান থেকে এই একটা যে কোনো একটা পেজ সিলেক্ট করে দিবেন যেটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি চাইলে সেখান থেকে ইনস্টাগ্রাম বা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেও কাজ করতে পারেন, যেমন আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাড করা আছে। তারপর হচ্ছে অ্যাড সেটআপ, অ্যাড সেটআপে কিন্তু ইউজ এক্সাইটিং এখান থেকে ক্রিয়েট অ্যাড যে কোনো একটা অ্যাড আপনি ক্রিয়েট করতে পারেন সেখান থেকে। আবার হচ্ছে বুঝতে পারছি না জি ভাই এটুকুই। ওকে ঠিক আছে, তো আমি ওয়েবসাইট ইভেন্টস মধ্যে এখানে আপনি সেট করে দিতে পারেন, আর অ্যাপ ইভেন্টস থাকলে যেখানে অ্যাড আপনি অ্যাপ সেট করে দিতে পারেন, আর এখানে একটা ইউআরএল পার্টনার ইন্টারফেস আছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ নোমান ভাই। পরবর্তীতে কে আছে দেখেন? নোমান ভাই পরে আছে আমাদের সজল ভাই। আচ্ছা 3 মিনিট সময় থাকবে এবং স্ক্রিনটা শেয়ার করে বিস্তারিত বুঝাইতে হবে। আচ্ছা, যে যত বেশি সুন্দরভাবে বুঝাইতে পারবে তার জন্য ইমেজটা বরাদ্দ থাকবে। শুরু করেন সজল ভাই। জি ভাই একটু শেয়ার করি আগে। আচ্ছা সজল তোমার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা আমরা প্রথমে হইতেছে এই অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার ইন্টারফেস, এখান থেকে আমরা এই একটা অ্যাড ক্রিয়েট করব। ক্রিয়েটের জন্য আমরা প্লাস আইকন থেকে ক্রিয়েটে ক্লিক করব, তারপর এখানে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনের কিছু অবজেক্ট আছে, আমরা এই অবজেক্টগুলো দিয়ে বোঝাবো যে আমরা কোন কাজটি করব। এখন এখানে আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আমার যদি কোনো কোম্পানি মানে আমার একটা কোম্পানি লঞ্চ করবে, সেটা লঞ্চ করার কয়েক মাস আগে আমি এটা মানে মানুষের কাছে জানিয়ে দিব আর কি। তারপর রিচ হচ্ছে আমার এই
কোম্পানি অথবা প্রোডাক্ট সম্পর্কে কতগুলা মানুষের কাছে পৌঁছাবে, কতগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এটা হচ্ছে রিচ। আর ট্রাফিক হচ্ছে আমার প্রোডাক্টে বা কোম্পানিতে ভিজিটররা আসবে, ভিজিটররা ভিজিট করবে, সেটা হচ্ছে ট্রাফিক। আর এঙ্গেজমেন্ট হচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে যে আমার পোস্টে বা কোন কোম্পানিতে আমার মানে লাইক কমেন্ট শেয়ার এগুলা হবে, লাইক কমেন্ট শেয়ার। তারপর অ্যাপ ইনস্টল হচ্ছে, অ্যাপ ইনস্টল হচ্ছে যে একটা একটা অ্যাপ আমার যদি একটা থাকে কোন রেস্টুরেন্ট থাকে, রেস্টুরেন্টের একটা অ্যাপ থাকলে সেটা আমি অবশ্যই শো করবো, অ্যাপ ইনস্টল শো করবো। আর ভিডিও ভিডিও আমার ভিডিও বিজ হচ্ছে আমরা কোনো একটা ভিডিও যদি ই করে থাকে, আমরা ভিডিও যদি পোস্ট করি তাহলে এটা ভিউজ, ভিডিও ভিউজ ভিউজ পাওয়ার জন্য এটা ই করতে হবে। তারপর লিড জেনারেশন হচ্ছে ডাটা কালেকশন, ডাটা কালেক্ট হয়েছে আমরা যেমন জিমেল ডাটা কালেক্ট করতে পারি। তারপর মেসেজ অপশন, মেসেজ অপশনে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে কোন ক্লায়েন্ট জানতে চাইতে পারে সেই হিসাবে মেসেজ অপশনটা থাকবে। মেসেজ অপশন আরো অন্যান্য ভাবে থাকতে পারে, মেসেজ অপশনের জায়গায় হোয়াটসঅ্যাপও থাকতে পারে, অন্যান্য সোশ্যাল সোশ্যাল মিডিয়ার ইয়ে থাকতে পারে, তবে আমরা মেসেজটা এক্ষেত্রে রাখবো। তারপর কনভার্সনস, কনভার্সনস হচ্ছে যেগুলা পোস্ট আমি করবো এগুলা সেলের জন্য, সেলের জন্য এই কনভার্সনস কাজ করে। তারপর এই দুইটা কি আলোচনা করবো ভাই? আচ্ছা তুমি বাদ দাও, তোমার সময় এমনিও শেষ ভাই, তুমি তারপরেও যাও নেক্সট তাড়াতাড়ি। আচ্ছা আমি এঙ্গেজ, তোমার এখানে 3 মিনিট শেষ হয়ে গেছে, ঠিক আছে আমি এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করব। সজল তোমার এখানে 16টা 52 বাজে, ঠিক আছে তুমি 55 পর্যন্ত সময় পাবে ম্যাক্সিমাম, ঠিক আছে তাড়াতাড়ি এক্সপ্লেইন করো, একটু বাড়াই দিলাম, তুমি 2 মিনিট 3 মিনিট পারবে। নিউ ক্যাম্পেইনে আমরা একটা একটা কোম্পানি বা ব্র্যান্ডের নাম দেব, তারপর এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এখানে আগে আমরা যাবো, তারপরে ক্যাপশন ডিটেইলসে ওই অপশনই থাকবে, তারপর ক্যাম্পেইন গেইন অবজেক্টিভ পোস্ট এঙ্গেজমেন্ট আমার সিলেক্ট করা হয়েছে, এখানে আমি এডিট করে চেঞ্জও করতে পারবো। তারপর এবি টেস্ট, এবি হচ্ছে এটা হচ্ছে যে আমার একাধিক কোনো থাকলে প্রোডাক্ট থাকলে তাহলে আমরা এটা এখানে বিবেচনা করতে পারবো এবি কোনটা। আচ্ছা এটা স্কিপ করো, পরেরটা দাও। আচ্ছা বাজেটে দাও। আচ্ছা বাজেট হচ্ছে এখানে আমার সেট নেম এর আগে আমার সেট করা থাকতো তাহলে এন শো করতে। তারপর বাজেট হচ্ছে আমার এই বাজেটের উপর আমার এই নির্ভর করবে, এই যে এস্টিমেট ডেইলি রেজাল্ট, এখানে আমার রিস্টা আমার বাজেটের উপরে আমার রিস্টা নির্ভর করবে, আমার কত জনের কাছে এটা পৌঁছাবে সেটা আমার বাজেটের কাছে বাজেটের উপর এটাই করবে নির্ভর করবে। তারপর শিডিউল স্টার্ট ডেট আমরা এখানে স্টার্ট ডেট দিয়ে দিতে পারবো, তারপর কখন থেকে শুরু হচ্ছে টাইমটা দিয়ে দিতে পারবো, তারপর আবার আমরা স্টার্ট ডেট সাথে আবার ইন ডেট দিয়ে দিতে পারবো, আবার তারপর তারপর ক্রিয়েট নিউ অডিয়েন্স আছে, ক্রিয়েট নিউ অডিয়েন্স আমরা ওই ইনসাইট অডিয়েন্স থেকে এটা আমরা কালেক্ট করে দিতে পারি, কাস্টম অডিয়েন্স এখানে দিব, এখানে কাস্টম অডিয়েন্সের নামটা দিব, তারপর লোকেশন আমরা চেঞ্জ করে দিতে পারি, ইনক্লুড করতে পারি, তারপরে বয়স আমরা ওই নির্দিষ্ট একটা কোনো প্রোডাক্ট উপর আমরা বয়স ই করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি, জেন্ডার সিলেক্ট করতে পারি, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ ভাই, তারপরে কাস্টম কন্ট্রোল, এটা তো না অপটিমাইজ এন্ড ডেলিভারি কন্ট্রোল, কস্ট কন্ট্রোল। আচ্ছা ঠিক আছে ভাই, খারাপ বলো না একদম, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা সজল ভাই স্ক্রিনটা স্টপ করুক, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি একটা জিনিস দেখে, সজল ভাইয়ের মার্কেটিং এ মনে হয় আরো কিছু ইমপ্রুভমেন্ট দরকার। জি ভাই, সজল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া জি শুনতে পাচ্ছি। আমি একটা জিনিস নোট করলাম তো, এই জন্য একটু স্ক্রিনটা শেয়ার করতেছি আমাদের গেমের মধ্যেই, তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আশা করি বিষয়টাতে সবাই মজা পাবেন। একটু দেখাই, দেখতে পাচ্ছেন তো নাকি? জি ভাইয়া, এই যে পাশে থাকলে পাশে পাবে, না পাচ্ছেন আপনি মার্কেটিংটা চালাতে পারেন।
আবার অন্য নামে চালাই দিও না সজল, নাম চেঞ্জ হবে কিন্তু। নামটা চেঞ্জ করে দিন। আচ্ছা আমি এভাবে তাহলে মনে হয় বেশি লাইক পাবেন। আমি অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে দেখব। আচ্ছা কন্টিনিউ করি ভাই। ফাস ভাই সালমান ভাই। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি ভাই প্লিজ প্রেজেন্ট করেন। আর সালমান ভাই 4:55 বাজে, তো আপনি ঠিক 5টা পর্যন্ত সময় পাবেন, 5 মিনিটস। আমরা করে দিব। নতুন করে করেন সমস্যা নেই তো? আরে মাহমুদুল ভাই নতুনই উকুরুক নতুনই আসছে না, এই যে ক্রিয়েট দিচ্ছে আসছে ওই আগেটাই চলে ভাই, দেন ক্রিয়েট আসবে। এই যে আসছে কি বলে ও ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। ওকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন দেওয়ার পরে আমার এরকম একটা অপশন চলে আসবে, সেখানে এখানের অপশনগুলো হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সেই ক্ষেত্রে যদি আমার কোম্পানিটা মানে অনেকদিন কয়েকদিন পরে বা কয়েক মাস পরে আসবে, সো এটার জন্য আমি যে ক্রেতাগুলো থাকবে তাদেরকে আমি একটা জানান দেবো যে আপকামিং আমাদের যে এরকম একটা প্রোডাক্ট বা এরকম একটা কোম্পানি বা এরকম সার্ভিস আমাদের চলে আসতেছে, তো এইটাতে আমার ক্রেতাদেরকে আমি জানানোর জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ইউজ করব। সো তারপর রিচটা হলো যে আমার অলরেডি আমার সব কাজ শেষ, এখন আপনারা চাইলে এখান থেকে সেবা নিতে পারেন, সেটার জন্য আমরা রিচটা ইউজ করব। এখানে হলো কনসিডারেশনের এখানে আর ট্রাফিক, ট্রাফিকটা হলো অনেকটা যে জমায়েতের মতো যে আমি কতগুলো কাস্টমারকে আমি আমার আন্ডারে নিয়ে আসতে পারলাম। এঙ্গেজমেন্টটা হলো যে আমার যে পেজ থাকবে বা কোনো কিছু আমার যে বিজনেসটা থাকবে সেক্ষেত্রে আমি একটা অ্যাড ম্যানেজারই করবো, সেটা সেট আপ করবো, সেখানে আমি কতটুকু লাইক কমেন্ট শেয়ার এইগুলোর মাধ্যমে আমি এঙ্গেজমেন্ট করবো। অ্যাপ ইনস্টলটা আসলে আমরা যখন বিভিন্ন অ্যাডে দেখি ইনস্টল নাও, এই সেম টু রিলেটেড আইটির সাথে এটা রিলেটেড, যদি আমি কোনো কিছু অ্যাপস ইনস্টল করি বা অ্যাপস ক্রিয়েট করি সেক্ষেত্রে অ্যাপস ইনস্টলটা আমরা ইউজ করতে পারি। তারপর ভিডিও ভিউস, আমাদের ভিডিও ভিউজ বাড়ানোর জন্য আমরা এই ক্যাম্পেইনটা করতে পারি। লিড জেনারেশন হলো একটা ডাটা কালেক্টেডের মতো, বেসিক্যালি যখন আমরা নতুন ইমেইল খুলি বা কোনো একটু একটা পেজ খুলি তখন কিন্তু ওই যে নতুন মেইল খুললে অটোমেটিকলি কিছু ইনফরমেশন চলে আসে আমার কাছে বিভিন্ন কোম্পানি থেকে, তারা এইটার মাধ্যমে আমাদের ডাটাগুলো কানেক্ট করে যে তারা কি কতজনে নিউ ইমেইল আসলো বা এইভাবে তারা রিচ করে মেসেজটা ওইখানে। এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড থাকতে পারে কানেক্ট করার জন্য, বা এরকম হতে পারে ব্র্যান্ডিং কোনো নেম মেসেজ হতে পারে, যেরকম যে একটা বাসের যে সড়ক পথে বিমানের ছোঁয়া, বাসের নামটা আমার মনে নাই, এরকম হতে পারে। আর কনভার্সন টোটালি রিচের ক্ষেত্রে বা সেলসের ক্ষেত্রে কনভার্সন পিপুলরা রিচ করবে আপনার সেল সেল করবে, সেলস ক্যাটালগ এটা অনেকটা যে কি বলে বিভিন্ন যে কি বলে এই কি বলে ক্যাটালগটা স্টোর ট্রাফিকটা হলো আমি ক্রেতাদের বললাম যে আপনারা যদি চান তাহলে আমাদের দোকানে এসে আপনারা জমা দিতে পারেন বা নিতে পারেন, সেক্ষেত্রে আমি এঙ্গেজমেন্টে ইউজ করবো, কারণ আমার যে পেজটা আছে সেখানে আমার লাইক কমেন্ট শেয়ার দরকার, আদার্স ইনস্ট্রুমেন্ট আমার দরকার নেই। ওকে এখানে পোস্ট এঙ্গেজমেন্টে থাকবে। ওকে এখানে নিউ ক্যাম্পেইন, আমি একটা ক্যাম্পেইনের নাম দিতে পারি, আমি এঙ্গেজমেন্ট দিচ্ছি। সালমান ভাই টেকনিক্যালি আপনার সময় শেষ, ফাস্ট বলতে হবে ভাই। ওকে আর ফাস্ট মিনিট চলে গেছে। হ্যাঁ আর ভাই লিখবেন না, শুধু বলে যাবেন তাতেই হবে, কারণ একটু দেখাচ্ছে ঠিক আছে, লিখতে গেলে এমন সময় পাবেন না, আমরা নেক্সটে যাই ঠিক আছে। ওকে
এটা টাইম ম্যানেজমেন্টটা পোস্টমেন্ট থাকবে এবি টেস্টটা হলো দুইটার মধ্যে একটা ভেরিয়েশন করা যে হুইচ যে কোনটা আমার জন্য একুরেট রেজাল্ট বা কোনটা আমার ভালো হবে সেটার ক্ষেত্রে আমি দুইটারই ইয়া করি তারপরে এখানে আমার এই যে অ্যাড সেট নেমটা দিব এখানে বাজেটটা দেব যে এটা ডেইলি হতে পারে লাইফ টাইম হতে পারে এখানে অ্যামাউন্ট হতে পারে অ্যামাউন্ট চলে আসবে তো এই অ্যামাউন্টে আমি এতগুলো লাইক এতগুলো পার্সনের কাছে রিচ হবে এবং এভারেজে এত থেকে 2000 কে পর্যন্ত তারা এঙ্গেজ করে আর কি এখানে আমাদের স্টার্ট ডেটটা দিতে পারবো যে এখন ডেটটা চেঞ্জ করতে পারবো যে এত তারিখ থেকে বাংলাদেশ বা যদি ইউকে এর কাস্টমার রয়েছে ইউকে এর ইউকে দিয়ে দিব এইজটা তারা কোন এইজটা চাচ্ছে এইটা আর জেল্ডার ম্যান ওম্যান হতে পারে তারপরে ল্যাঙ্গুয়েজটা আসলে আমরা এড করে দেবো কারণ কয়েকটা ল্যাঙ্গুয়েজ যদি এড করে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ ইংল্যান্ড বা ইন্ডিয়া সব সবাই বুঝতে পারবে আর এখানে অটোমেটিক প্লেসমেন্টে থাকবে এখানে কস্ট কন্ট্রোলটা আসলে আমাদের জানার দরকার নাই এটা একটা হিউজ বিষয় এখানে হলো পোস্ট ইংলিশটাই থাকবে আর কিছু আছে আচ্ছা ভাই বুঝতে পারছি হ্যাঁ আমরা নেক্সটে যাই সালমান ভাই আমাদের এখানে সময় কম তো আমরা আরেকজনের কাছে যাই হ্যাঁ ওকে ওকে এতো কম এতো তাড়াতাড়ি চলে গেল হোম 5 মিনিটে হবে ভাই আমি পারবো আমি জানি আপনিও পারবেন কিন্তু আপনার সিস্টেমটা উল্টা করতে এখন তাড়াতাড়ি কেমনে গেল আপনার সময় আপনি সিস্টেমটা ভুল করতেছেন আপনি ভালো বলছেন ভাই এত তাড়াতাড়ি কেমনে গেল ভাই উনারে বলে দিছি 5টা না ভালো ছিল সালমান ভাই ভালো হ্যাঁ ভালো ছিল আমি 5টা 2 পর্যন্ত সময় দিছি ভাই 5টার সময় তার 5 মিনিট শেষ আপনি ভালো বলছেন ভাই আমি না করি নাই হ্যাঁ সুন্দর বলছেন কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে আপনার টাইম ম্যানেজমেন্টটাও তো বুঝতে হবে তাই না আপনার সময় শুরু হবে 5 মিনিট একদম হাতে গোনা 5 মিনিট ভাই আমাদের এই নতুন প্রোডাক্টটা কি পরিমাণ রিচ হবে সেটা দেবে ট্রাফিক ট্রাফিক জেনারেশন বলতে আমাদের ওয়েবসাইট কিংবা বিভিন্ন পেজে কি পরিমাণ ট্রাফিক জেনারেট হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এটা এঙ্গেজমেন্ট বোঝাবে আর হচ্ছে অ্যাপ ইনস্টল অ্যাপ ইনস্টল হচ্ছে আমি সেইখানে কোনো অ্যাপ ইনস্টল করাবো কি না ভিডিও ভিউজ আমার কোনো ওয়েবসাইটে কোনো ভিডিও থাকলে আমি এই ভিডিওটাকে কীভাবে ভিউ বাড়াবো সেটা হচ্ছে ভিডিও ভিউজ এলেন্ড লিড জেনারেট হচ্ছে আমার লিড জেনারেশন বলতে আমাদের কি পরিমাণ লিড আসতেছে যে ওয়েবসাইটে কি পরিমাণ ক্লায়েন্ট আসতেছে সেটা লিড মেসেজ আমাদের পেজটাতে কি পরিমাণ মেসেজ বাটন অ্যাড করবো সেটা ক্লায়েন্ট আমাদের কোনো মেসেজ দিতে পারে আর কনভারসেশন হচ্ছে আমাদের কি পরিমাণ সেল হয়েছে যেটা যে সেলটাই মূলত কনভারসেশন আর এই দুটো হচ্ছে ক্লায়েন্ট আমাদের স্টোরে আসবে মানে ফিজিক্যালি স্টোর গুলাতে ভিজিট করবে
আচ্ছা এটাতে আমি যে এনগেজমেন্ট ক্লিক করব এনগেজমেন্ট ক্লিক করার পরে কন্টিনিউ দেব এখানে যাব ক্যাম্পেইন নেম এখানে আমরা ক্যাম্পেইন নেম দেব তারপর হচ্ছে এএনবি যদি আমাদের কোনো আগে কোনো ইট থাকে দুই কোনটা বেটার সে হচ্ছে এএনবি দুটো থেকে একটা সিলেক্ট করা যাবে আচ্ছা এখানে আমাদের বাজেট আমরা কত টাকা আমরা এই ক্যাম্পেইনের জন্য বাজেট করব সেখানে বাজেট অ্যাড করব ডেইলি হতেছে স্টার্ট ডেট কি কত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এন্ড হবে কত তারিখ পর্যন্ত আর এখানে এজ আমরা কি কি এজের থেকে আমরা মার্কেটিংটা করতে যাচ্ছি কত থেকে কত টার্গেট কাস্টমার কি আমাদের এই ফেসবুক ইনসাইট থেকে আমরা এই ডিটেলসগুলো জেনে এসে ওই ডিটেলসগুলো এখানে বর্ণনা রেখে এইভাবে মার্কেটিং করব যে কত এজ থেকে কত এজ পর্যন্ত আমরা এই এটা করব এজটা দেব আচ্ছা এই পাশে আমাদের হচ্ছে এখানে আমাদের অডিয়েন্স অডিয়েন্সের কি পরিমাণ আমাদের ভিউ হবে এটা এটা একটা গ্রাফ আছে এটা দেখে আমরা ক্লায়েন্টকে জানাইতে পারবো যে এই এই পরিমাণ আমাদের এটা রিচ হবে আচ্ছা নেক্সট এখানে আমাদের ফেসবুক পেজের যে অ্যাডমিন অ্যাডমিন হওয়ার পর এখানে আমরা ফেসবুক এটা দিতে পারবো পেজটা দিতে পারবো আচ্ছা মূলত এইটুকুই হিসেবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনি তো সময়ের মধ্যে শেষ করলেন ধন্যবাদ খারাপ ছিল না একদম ভাই তারপর আছে আমাদের সোহান ভাই আছেন সোহানুর রহমান ভাই সোহানুর রহমান ভাই আছেন আচ্ছা আমরা নেক্সট যাই সোহানুর রহমান ভাই আসলে লেফট দ্য মিটিং সোহানুর ভাই আচ্ছা আমরা নেক্সট যাই সোহানুর রহমান ভাই ব্যাক করলে আমরা নেক্সট চান্সটা তাকে দিব তারপরে আছে হচ্ছে প্রমিত কুমার সাহা প্রমিত কুমার তুমি কি রেডি আচ্ছা আমি রেডি বলতে আমার তো ওই যে ই সাথে প্রবলেম মানে অ্যাড ম্যানেজারের প্রবলেম ও আচ্ছা তাহলে তোমার পার্টিসিপেশন ক্যান্সেল তুমি আগে ওটা ঠিক করো নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলো এই যে তুমি কিন্তু কাজ ফাঁকি দিছো ধরা খাইলা ঠিক আছে মার্ক করো না ফেসবুক অ্যাকাউন্ট না আমি আচ্ছা সেটা শেষ করো তারপর আমি তো সার্ভারে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা বাদ কিক আউট অটোমেটিক কিক আউট তারপর আছে আমাদের মিজান ভাই আছেন মিজানুর রহমান ভাই জি ভাই আছি তো ভাই শেয়ার করেন খেলবেন না আমার তো ইমেজ লাগবে না বললাম তারপর আর কি শেয়ার করব ও আমার ইমেজ লাগবে না স্ক্রিনশট ঠিক আছে ভাই আপনি নোবাক মুন্নি আপু আছেন জি ভাই আছি আপনি কি খেলবেন আমি আচ্ছা আমি তো বলছি আমি আগে পারবো না তবে আমার লার্নিংটা অনেক ভালো হলো এই গেমের মাধ্যমে যা আগে ছিল আমি ওই রকম সাজার কথা কিছু বলবো না বিদ্যুৎ নাই তো আমি আমার মোবাইল থেকে ক্লাস করতেছি আচ্ছা সমস্যা নেই আপু আপনি যে তাও জয়েন করতে চাইছেন এটাতে আমরা খুশি থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে তুষার ভাই জি ভাই ভাই প্রমিত কুমারের অ্যাড ম্যানেজারে প্রবলেম সে বয়কট করছে খেলতে পারে নাই আর বাকি দুই জনের মধ্যে মিজানুর রহমান ভাই ইমেজ তো লাগবেই না আর সোহান ভাই ভাই কোনো রিপ্লাই দেয় নাই আচ্ছা ঠিক আছে তাহলে মুন্নি আপু শুনতে পাচ্ছেন জি ভাইয়া বলেন
এখানে ওই যে মাহমুদুল ভাই, সালমান ভাই, তারপর সজল ভাই, তারপর নোমান ভাই আর কে জানে এক্সপ্লেন করলো, সবার মধ্যে কাটটা আপনি ভালো বুঝতে পারছেন। একটু পাবলিক ভোট নেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই। সবার থেকে বেশি কার কথাটা ধরতে পারছি? আমাদের সালমান ভাই খুব সময়টা সাদিকুরুল ইসলাম ভাই। তারপরে ওই যে সবার কাছে আপনার কাছে মনে হয় যে বেশি ইনফরমেটিভ ছিল এবং ভালো এক্সপ্লেইন করতে পারছে, এখন যেটা রিপ্লেস করলে সেটা উঠে নাই? সালমান ভাইটা মোটামুটি ভালো না, সেটা উঠে ওটা খেলা হয়ে গেছে তুর্য ভাই। তারপর আপনার সবার মোটামুটি বক্তব্য শুনছেন আপনি নাকি? জি ভাইয়া সবটাই শুনেছি। আচ্ছা তো এই যে সবাই শুনছেন ঠিক আছে, তো এখন হচ্ছে কার্ডটা সব থেকে বেশি ইনফরমেটিভ হয়েছে বা আপনার আপনার দিক থেকে আর কি কার্ডটা বেশি এক্সপ্লেইন বেশি করতে পারছেন এবং হচ্ছে ভালো বুঝতে পারছেন আপনি ওভারঅল যদি বলা যায়? হ্যাঁ ওভারঅল বলতে, হ্যাঁ ভাই আমি একটু ভাই যদি বলি তাহলে ওভারঅল বলতে হচ্ছে ভাই সবাই তো আসলে ভালোই বোঝানোর চেষ্টা করেছে, তো কেউ হয়তো একটু দেখা গেল যে ফার্স্টের দিকে একটু সময়টা এক্সপ্লেইন করার এটা বেশি পেয়েছে তাই সে একটু বেশি করেছে ভাই, ওভারঅল আমি সবারটা থেকেই বুঝতে পেরেছি আর কি নিজে কম্বাইনলি। আচ্ছা একটা পিক করেন কারো একটা, আসলে এটা আমার জন্য ভাই একটু ই হয়ে যাচ্ছে যে একদম কেই করে। কথাটা ভালো লাগছে সিম্পল, তো টেনশন করেন তুষার ভাই। হ্যাঁ সজল হ্যালো, আমি বলি কি মানে এখানে করতে তারা হয়তো অনেক দ্বিধাবোধ করতেছে কিন্তু আপনারা ইনবক্সে নিয়ে নেন ভাইদের এগুলা তাহলে মনে করেন। সজল ভাই আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি কিন্তু আমরা পাবলিক ভোট নিচ্ছি, আমরা 70% অলরেডি সিলেক্ট করে ফেলছি। আল্লাহ সমস্যা নাই ভাই, হাতে হাতে একদিন জিতে যাবো ভাই। আপনার দিক থেকে আপনি নোমান ভাই,
হ্যাঁ, নোমান ভাইয়ের বিষয়টা হচ্ছে কি, উনি প্রথম ডেসক্রাইব করছেন এবং যতটুকু বলছেন উনি নিজে থেকেই বলছেন, কিন্তু ঠিক আছে পরবর্তীতে দেখা গেছে যে আমিও যদি বলতে যেতাম তখন হয়তো দেখা যেত নোমান ভাইয়ের থেকে দুটা পয়েন্ট আমিও কিন্তু অ্যাড করতাম, ঠিক আছে। তাহলে সালমান ভাই, আচ্ছা তারপরে সালমান ভাই, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আপুদের মধ্যে থেকে জিজ্ঞেস করি, শাওন আপু শুনতে পাচ্ছেন? শাওন আপু কি আছে? ওভারঅল ডিসকাশন এক করলেন তো নাকি, ছিলেন তো নাকি মিটিং ছিলেন তো? আচ্ছা আমাদের এই কি জানো নাম ওনার, উনি আর জয়েন করে না, মল্লিকা আপু, ওই তো দেখি না। আচ্ছা শাওন আপু বলেন, আপনি আপনার দিক থেকে আপনি কাকে সাপোর্ট করবেন? অসুবিধা নাই, আচ্ছা ঠিক আছে। শিমু আপু আপনি ওভারঅল কাকে মানে ভোট, আপনার ভোটটা আপনি কাকে দেবেন? আচ্ছা মিষ্টি কিন্তু পাওয়া থাকলো থেকে অবশ্যই, একটা ব্যাপার আছে আমি একটা জিনিস শেয়ার করি, আমার কাছে মনে হচ্ছে যে যদি ওভারঅল টেকনিক্যালি আগে বলার দরকার নেই, এটা এটা ইনবক্সে আসেন আপনাকে আমি বুঝাচ্ছি, আমি একটু দুই মিনিট সময় নিচ্ছি, আমরা এই গেমটা দিয়ে কি কি পাইলাম একটু সেগুলো যদি ওভারঅল বলি। আমরা মূলত আমাদের গেমটার উদ্দেশ্য ছিল, আমরা প্রিভিয়াস যে আমাদের অ্যাড ম্যানেজার ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে কথা বলছিলাম সেটা সম্বন্ধে কিন্তু আরো বাড়তি কিছু জানতে পারলাম, যে ভাইয়ারা কতটা এক্সপ্লোর করলো এবং হচ্ছে কতটা রিসার্চ করলো, বা আমার যেগুলো লেকিংস ছিল সেগুলো কিন্তু সমাধান হয়ে গেল। আপনাদের হয়তো মনে আসতে পারে বা একটু মনে সংশয় হইতেই পারে, ভাইয়া ক্লাস বাদ দিয়ে আমাদের সাথে গেম খেলতেছে, এরকম আসতে পারে কিনা। তবে আপনাদের কাছে এটা নেগেটিভ ভাবে না নিয়ে এটাকে একটু পজিটিভ ভাবে নিয়েন বিষয়টাকে, আশা করি তাহলে বুঝতে পারবেন যে এটা আমি কেন আয়োজন করছি। বুঝাতে পারলাম কি? মনে হয় আর কি, যে আমি পার্সোনালি যেটা ফিল করছি যে এই সেশনটা থেকে ভাইয়া আমি পার্সোনালি অনেক কিছু আর কি গেইন করতে পারলাম আর কি, এই বিষয়টা নিয়ে যেটা আমার অনেক ল্যাকিংস ছিল আর কি, প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু এখন মোটামুটি একটা আমার কনসেপ্টটা ক্লিয়ার এবং আলহামদুলিল্লাহ এটা একটা মানে এখন একটা ভালো একটা ইয়েতে আছে আর কি, এই ইটা নিয়ে আচ্ছা আমরা গেম থেকে কিছু শিখতে পারি নাকি? অবশ্যই ভাই, অনেক 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 ভাই, গেমটা হচ্ছে অনেক লার্নিং এর একটা বিশাল বড় একটা ই ভাই, এবং এটার জন্য থ্যাঙ্ক ইউ আপনাকে, ধন্যবাদ ওইখান। আচ্ছা তো এখন হচ্ছে বিজয়ের নাম ঘোষণা করতেছি, এতে হয়তো আপনাদের অনেক মন খারাপ থাকতে পারে, তবে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ নোমান ভাইকে। তারপর দ্বিতীয় সময় সংকটের কারণে উনি একটু
ভাই কথা শোনা যাচ্ছে না তুষার ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আল্লাহ মাফ করো তুষার ভাই শুনতে পাচ্ছেন না তুষার ভাই সমস্যা হচ্ছে আসবে এখন ব্যাক করবেন আমি দেব আচ্ছা দেখুন এখন আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে ওভারঅল ভালো ছিল যারা পার্টিসিপেট করছে সবারই বক্তব্য তবে এখান থেকে কিছু মিস্টেক ছিল যেমন আমাদের নোমান ভাই বেশি সময় পাইছে ওনার 6টা মিস্টেক ছিল মানে 6টা রং ইনফরমেশন প্রোভাইড করছে ভাই মানে এক্সপ্লেনেশন ঠিক হয়নি ঠিক হয়নি তারপর হচ্ছে মাহমুদুল ভাই 4টা মিস্টেক করে ফেলছে কিছু রং বলবো না এটা মিস্টেক মানে বলাটা ঠিক হয়নি আর কি এটা এই বলাটা ঠিক হয়নি হ্যাঁ তারপর হচ্ছে সালমান ভাই 3টা মিস্টেক করছে আর ওনার সময় শেষ হয়ে গেছে টোটালি সময় শেষ হয়ে গেছে কমপ্লিট করতে পারেনি তো সেই দিক থেকে সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা নাকি জি ভাই আমি শুনতে পাচ্ছি তবে সবাই যে অনেক চেষ্টা করছেন এবং বাকিরা আমাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারলেন এই বিষয়গুলো থেকে তো সেই জন্য আপনাদের তিনজনকে অবশ্যই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমাদের হচ্ছে উইনার হচ্ছে দা ওয়ান আর অনলি লাইকার বয় সজল এখানে মন খারাপ থাকতে পারে আপনাদের যে সজল ভাই কেমনে উইনার এটা হইতে পারে কারণ সেই ছেলেটা ট্রাই করছে ওর বয়স থেকে বা ওর সাইড থেকে বা হচ্ছে ও কতটুকু অগ্রসর হয়েছে এই বিষয়টাতে তবে আমার মানে ওর বিষয় পুরো সব টোটালি বিষয়গুলো ভালো লাগছে তো এই জন্যই আমরা মূলত হচ্ছে সজল ভাইকে উইনার করছি এটাতে হয়তো অনেকের মন খারাপ থাকতে পারে কোনো সমস্যা নাই আপনারা পরবর্তীতে পার্টিসিপেট অবশ্যই করবেন ট্রাই করবেন সবাই যেন পার্টিসিপেট করতে পারেন এবং এইরকম বিশেষ পুরস্কার না সামান্য কিছু পুরস্কার আপনাদের জন্য ব্যবস্থা করা হবে অবশ্যই হ্যাঁ অবশ্যই এটা ভাই ডলারে হলে অনেক ভালো হইতো ডলারে হইলে ভালো হইতো হ্যাঁ আমরা ডলারেও যাবো এই পুরস্কারটা কিন্তু এখন না সেটারও আমাদের সময় আছে
আমরা মিনিমাম $10 বা $5 এরকম আমি প্রোভাইড করব আপনাদের। এটারও সময় আসবে, অসুবিধা নাই, এটারও সময় আছে, সময় আসবে আমাদের, সেটা পরবর্তীতে, এখন না। এখন ভাইয়া আরেকটা জিনিস বলে দেই, সজল যতটুকু বলছে সে কিন্তু ভাই টাইমলি শেষ করছে, যতটুকু সে মানে মোটামুটি ইনফরমেটিভ মনে হয়েছে এবং ভাই আর সে শুধু একটা জায়গায় ভুল করছে, স্পেশাল একটা সে স্কিপ করে গেছে, এছাড়া ভাই সবই সে যা যা বলছে রং মানে ভুলে উল্টাপাল্টা কিছু বলেনি ভাই। আচ্ছা দেখ ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। সজল ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে দিয়ে দেন, আপনাকে আমি পুরস্কারটা এখনই দিবে, ইমেল অ্যাড্রেসটা পোর্টফোলিও দিয়ে দিবে, দেন না দিয়ে দিচ্ছি ভাই। সজল ভাই পাশে থাকলে পাশে পাবেন, আপনার এই ক্যাম্পেইনটা চালাতে হবে, পাশে থাকলে পাশে পাবেন, লাইক দিলে লাইক পাবেন 100%। তারপর আরো কি যে লেখা দেখলাম ওখানে, ব্যাক দিলে ব্যাক পাবেন না, এটা হচ্ছে ব্যাক টু ব্যাক, বিকে টু বিকে, ব্যাক টু ব্যাক। এটা সজল ভাইয়ের ইমেল অ্যাড্রেস না ফোন নাম্বার? সজল তোমার মেইল চেঞ্জ করতে হবে। আমার আমার মেইল চেঞ্জ করা আছে, কিন্তু এটা আগেই ক্রিয়েট করা ছিল তো ওইটা আর কি, মানে এটা দিয়ে মিটে জয়েন করা আমার। আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে। তো এইটা দুইটা ভার্সন করেছিলাম, যেটা ভালো লাগে দুইটাই সেন্ড করলাম, যেটা ভালো লাগে সেটা ইউজ করেন। তাহলে সজল ভাই তুমি জাতির উদ্দেশ্যে একটু কিছু বইলো, এক মিনিট আদের উদ্দেশ্যে। তোশন ভাই ইমেজ দুইটা দেখেন, সেকেন্ড ইমেজটা দেখেন কেন, যাতে তোমরা কপি করো সজল আপলোড না করতে পারে, তা হচ্ছে না। আরে ভাই এটা তো করা শেষ সবারই, আল্লাহ কি বলে। সজল ভাই জি ভাই আমার নেট গেল নাকি আবার, না বলেন আপনি কিছু বলেন যাদের উদ্দেশ্যে। আই কি কইতাম, তোমার আপনার অনুভূতি সজল ভাই? অনুভূতি আমার খুবই ভালো লাগতেছে, কারণ কারোর ভূত না পাই আমি পরিষ্কার পাইলাম। আচ্ছা না আব্দুল্লাহ ভাই আর সালমান ভাই ভালো বলছিলেন, কিন্তু সব দিক বিবেচনা করে মনে হচ্ছে যে না এটা ঠিক আছে। আব্দুল্লাহ ভাই সালমান ভাই আপনাদের আবার মনটন খারাপ করেন না ভাই, স্পোর্টিংলি নিয়েন ব্যাপারটা। না 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 ভাই বলেন না না, আমি আমি জয়েন করেছিলাম তো আমি মানে কনফিউজ হয়ে গেছিলাম যে কি বলবো। না না সমস্যা নাই, আপনি তো তো আপনি ভালো বলছেন ভাই, এটা ঠিক আর ফার্স্টে আমাকে ধার করে দিবেন তো মানে একদম সুন্দর বলছেন ভাই সালমান ভাই, খুব সুন্দর বলছেন। আর এইটা ও এই তাজ ভাই এটা কিন্তু টোটালি বেসড অন ইওর লেকচার, ওকে আমি কিন্তু ভাইয়ের তো সার্ভার ভিডিও দেখিনি কিছু না, এই তো দরাল একটা খাইলে ভালো হইছে, প্রাইস পান না, ভিডিওটা দেখা উচিত ছিল না, বাড়ি কাজ করেন না। তবে ভাই অনুপাতে কনভার্ট করে নিজের মতো করে কনভার্ট করে পরে বলা হয় অনেক কিছু জানা যায়। আচ্ছা ভাই মোট কথা আমার কনফিডেন্স ছিল যে আমি পাবো, প্রথম থেকে আমার কনফিডেন্স ছিল, যদি প্রমিত ভাই বলো কি বলবে বলেন বলেন ভাই বলেন, যদি প্রমিত ভাই ই না করে পার্টিসিপেট না করে তাহলে আমার পাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি বিষয়টা সম্পর্কে ঘাটাঘাটি করি। বললাম না প্রমিত প্রমিত সময় মতো কোনো দিনই কোন জায়গায় পার্টিসিপেট করে না, ঠিক আছে, ভুল কিছু বলবো না এরকম কিছু আমি করি। কংগ্রেচুলেশন জগল, সব মিলে আমার ভালো লাগতেছে, আমার বিমান অ্যাকাউন্ট আছে ভাই, রকেট অ্যাকাউন্ট নাই। কি অ্যাকাউন্ট আছে? বিমান অ্যাকাউন্ট। সেটা আবার কি অ্যাকাউন্ট? রকেটের ফুফাতো ভাই, এই প্রথম শুনলাম যে বিমান অ্যাকাউন্ট আছে। এটা অ্যাকাউন্ট আপনার জন্য, আপনার জন্য যেহেতু মিষ্টি পাঠাইতে হয় সেজন্য রাইখা দিছি অ্যাকাউন্টটা। আচ্ছা সমস্যা নেই, আমরা যখন মিট করবো সবাই এই মিষ্টিগুলো জমা রাখেন, মিষ্টি কিনে ফ্রিজেও রাখতে পারেন, ব্যাপার না ভাই। ভালো কথা ভালো কথা, যে কথাটা প্রথম থেকে বলতে চাইতেছি
মানে আমি যা ইগুলো দেখি ওই শাহেদা ফ্রি ফায়ার কথা বলছিলাম না, শাহেদা ফ্রিটা কে সেটা আগে বলে না আমাকে, এ একজন আর একজন মার্কেটার। ও আচ্ছা, এর শুধু আমি আপনি ওর প্রোফাইলের লিংকটা কপি করে আমাদের দিয়েন তো। আচ্ছা দিছি, আর ওরা মানে টরে গেছে, টরে গেছে, আমরাও টরে যাবো ইনশাআল্লাহ। ওনার কি ডিগ্রি আছে? আচ্ছা এখন আমরা তাহলে মোটামুটি নামাজের ব্রেকটা না দিয়ে একবারে ক্লাসটা শেষ করে দিয়ে যাচ্ছি, কারণ রাতে আবার মিটে আমরা যুক্ত হব সবাই। জি জি, আমরা একটু ব্রেক টেক নেই, ব্রেকের দরকার আছে আমাদের। আর সবাই মোটামুটি বিষয়গুলো নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে মোটামুটি ভাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না, লাইক করতে হবে না, শেয়ার করতে হবে না, শুধুমাত্র ভিডিওগুলো দেখেন। সকলে যদি ধন্য হয়ে থাকেন তাহলে একটা থ্যাঙ্কস লিখে দিয়েন, তাহলেই হবে কমেন্ট বক্সে। তুষার ভাই ওটা আমরা নিয়ে ভাই আপনার ইউটিউব, তুষার ভাই, হ্যাঁ মাহমুদুল ভাই, ভাই ওই যে আমার গিকটাতে তাহলে কি করবো তো? আচ্ছা ওটা আমি একটা ইনক্লুড করে দেব। না না না, গিক ক্রিয়েট করতে হবে না, অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আপনার ওটা রাতে আমি সলভ করে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কালকে তো ফ্রাইডে ওনা হয় না? জি ভাই, ভুল দেখতে। জি ভাই, তাহলে কালকে তো ঈদের দিন। জি, আমার মতো যারা গরিব আছেন ভাই, আজকে কি তাহলে ভাই, আজকে কি তাহলে ভাই রাতে? হ্যাঁ রাতে আমাদের মিট হবে, আমরা হচ্ছে পুরো এক ঘন্টা আমরা ক্লাস নিয়ে কথা বলবো, তারপর যদি আমরা সময় পাই তারপর আমরা আড্ডা দেওয়ার চেষ্টা করবো আজকে। জি ভাই অবশ্যই ভাই, দেখেন তো এইটাই লিংক কিনা, এইটাই লিংক কিনা, মানে আপনি এখানে না দিয়ে পরে আবার মোটিভেট হয়ে যাবে ওইদিকে, আপনি আমাকে পাঁচশো লেট দেন। হ্যাঁ পাঁচশো। আচ্ছা উনি কি কি কোর্স করায় নরমালি? ভাই মার্কেটিং এর কোর্সই করাই, মানে ওর এখানে অবস্থাটা হইছে মানে রিসেন্টলি সে স্টুডেন্ট নিল কি জামিল স্যার, জামিল স্যার, না 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 ওর এখানে বুঝছেন ভাই, মানে অনেক আগে থেকেই রিকোয়েস্ট দিয়া রাখে কিন্তু তার ওখানে সিট থাকে না, 50 জন স্টুডেন্ট নিছে, সিট ঠিকই থাকে তার নলেজ থাকে না। আরে ভাই মানে আগে থেকে সিট বুক করাই থাকে আর কি, বিষয়টা এমন বুঝতে পারছি না, লিংক পাই নাই তো দিচ্ছি ভাই, দিয়ে দিচ্ছি ভাই, দেখেন এটাই কিনা আমি কয়েকদিন আগে দেখছি আপনারা ফ্রি পাচ্ছেন কিন্তু আমি তো ফ্রিতে দিচ্ছি না আপনাদের, আমি তো এটা এটার জন্য হিউজ পেমেন্ট পাচ্ছি, সেটা আপনি ফ্রি দিচ্ছেন নাকি আমরা ফ্রি পাচ্ছি? হ্যাঁ আপনারা ফ্রি দিতে পাচ্ছেন, মানে না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে না আমাদের এটা দিচ্ছে, এই এই রকম মার্কেটিং করব আপনাদের নিয়ে, আপনারা আগে আর্নিং করেন তারপর আপনাদের দিয়ে আমি মার্কেটিং করব ফেসবুকে। জি ভাইয়া মার্কেটিং করেন ভাই আমাকে নিয়ে, ফারস্টে অফলাইনে জন্য কিছু অর্ডার ভাই আপনাদের নিয়ে। ও আমি একটা ভাইয়ের কথা আপনাদের শেয়ারই করিনি, এই যে অষ্টম ব্যাচের এক ভাই আছে, উনি হচ্ছে অলরেডি 34,000 টাকার অফলাইন ক্লায়েন্টের কাজ করে দিচ্ছে, অফলাইন অনলাইন না সরি মার্কেট প্লেসের বাইরে আর কি, সরি ওটা ভুল, রাকিবের ভাই, রাকিব না না ওই যে মহিবুর ভাই আছে না আমাদের, হ্যাঁ মহিবুর চিনতে পারছি,
হ্যাঁ, মহিবুর ভাই অলরেডি 34,000 টাকার কাজ উনি করে ফেলছে। আজকে সকালবেলা নক দিলো, বলতেছে ভাই আমি কালকে একটা আপনাদের রংপুরের অর্ডার পাইলাম 3,000 টাকা আর কি। লোকাল কাজ ভাই সব? হ্যাঁ সব লোকাল কাজ উনি করতেছে। ভালো, বেশ ভালো। মানে এই জন্য বললাম যে আপনারাই তো আমার পোর্টফোলিওটা বড় করাবেন। অলরেডি আমার সিভি 3 পেজের হয়ে গেছে, এখন আপনাদের পোর্টফোলিও হলে 4-5 পেজ যদি হয়। হবে ভাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জি হ্যাঁ, সুস্থ থাকবেন। রাতে মিটে দেখা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ অবশ্যই রাতে মিটে দেখা হবে। রাতে আমি হচ্ছে মিটে অ্যাড করব, অ্যাড হব, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, আমি লিংক পাঠিয়ে দেবো আপনাকে। জি ভাই, জি রুলাম ভাই, আসসালামু আলাইকুম। তুষার ভাই।